بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين একদিন চলে যাব আমরা সবাই থাকবো আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকবো না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في القرآن الحكيم لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون سورة المائدة 78 نمبر آيات وقال الرسول صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبيحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته رواه مسلم رحمه الله جابوتي برشنشا غنوغان شتو شانا اكمترو شي مهموهيان مهم رب العزات الجنو جيني عمدر كي شهي اكيدار এবং সহি আমলের দিশা দিয়েছেন আর আজকে ইসলামিক সেন্টারের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আগের সপ্তাহে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করেছিলাম তা ছিল অভিশপ্ত কারা কোরআন ও হাদিসের আলোকে কাদেরকে মহান রব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাগণ অভিশাপ দিয়ে থাকেন এবং এই অভিশাপের অর্থ আমরা বলেছিলাম যে লানত মানে হলো আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দেওয়া বিতাড়িত করে দেওয়া আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার নাম হচ্ছে লানত করা অভিশাপ করা এবং আপনাদের সামনে আমরা এগারো প্রকার লোকের উল্লেখ করেছিলাম যাদেরকে আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন অভিশাপ দিয়েছেন আজকে আমরা বলতে চাই যে এই অভিশপ্ত ব্যক্তিদেরকে সম্পর্কে আমরা কেন জ্ঞান অর্জন করব জানা দরকার আছে কি না আমরা যদি ভালো আমলগুলো করি তাতেই তো আমাদের নাজাতের জন্য যথেষ্ট কিন্তু বিপরীতমুখী জিনিসগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে আরবিতে একটা কথা বলে যে আল আশিয়া তুরাফু বিল বিল আসদাব বিপরীতমুখী জিনিস দ্বারা অন্য জিনিসকে বা কোনো জিনিসকে চেনা যায় যেমন আপনি কোন স্থানের একটা পরিচয় দিচ্ছেন তখন আপনি বলছেন যে ইসলামিক সেন্টারটা হলো মোবাইল অফিসের অপোজিটে বিপরীতে অথবা আপনার বাড়িটা হলো থানার অপোজিটে তো আপনি একটা বিপরীত জিনিস দিয়ে আপনার বাড়ির কি করছেন পরিচয় দিচ্ছেন ঠিকানা দিচ্ছেন তো ঠিক তদ্রূপ আপনি ভালো জিনিস জানবেন কখন বিপরীত জিনিস যদি খারাপ জিনিস যদি আপনি না জানেন তাহলে ভালোর মর্যাদা ও কদর আপনি বুঝতে পারবেন না আরও একটু সামনে এগিয়ে আমরা বলতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রখ্যাত সাহাবী হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আন তিনি বলছেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো সম্পর্কে জিজ্ঞাসা করতেন কিন্তু হুযাইফা রাদিয়াল্লাহু আন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন কি সম্পর্কে উনি বলছেন ওয়া কুনতু আসআলুহু আনিশ শার আমি তাকে খারাপ বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসা করতাম কেন মাখাফাতা আইন ইউদরিকানি যাতে করে এই খারাপ জিনিসে আমি পড়ে না যাই আপনি অনেক ভালো আমল করেছেন কিন্তু আপনি একটা শিরক করেছেন আপনার আমল কি হবে নষ্ট হয়ে যাবে আপনি অনেক ভালো খাবার তৈরি করেছেন কিন্তু ওইখানে আপনি বিষ মিশিয়েছেন আপনার খাবার থাকবে ঠিক খাবার তো নষ্ট হবে যারা খাবে তারাও মারা যাবে এজন্য আপনারা অনেক সময় পেপার পত্রিকা সংবাদে আপনারা দেখতে পান এবং শুনতে পান এবং পড়ে থাকেন যে অমুক খাবার খেয়ে এতজন অসুস্থ বা অমুক খাবার খেয়ে এতজন মারা গেছে ইত্যাদি ইত্যাদি কেন কারণ এর খারাপি সম্পর্কে তাদের জ্ঞান ছিল না সম্মানিত ভাই এবং বন্ধুগণ অতএব অভিশপ্তদের সম্পর্কে জানতে হবে যাতে অভিশাপে আমরা পড়ে না যাই আর আল্লাহ ও রাসূলের অভিশাপে পড়লে ওই লোকের বাঁচার আর উপায় আছে কি পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সকলের শ্রেষ্ঠ এবং সকল ক্ষমতার আধার ও উৎস হলেন কে মহান রব্বুল আলামিন তিনি যদি তার রহমত থেকে তাড়িয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বদদোয়া করেন আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দেওয়ার তাহলে এরকম ব্যক্তির নাজাতের কোনো উপায় নেই তো এজন্য আমরা অভিশপ্ত ব্যক্তিদের সম্পর্কে জানব তাদের গুণাগুণ সম্পর্কে জানব এবং আমরা ওদের থেকে এবং ওই খারাপ গুণগুলো থেকে কি করব বিরত থাকব দূরে থাকব আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবং সেই বিষয়ের সিলসিলায় ধারাবাহিকতায় আজকে আমরা বাকি কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বলছিলাম যে অভিশপ্তদের সম্পর্কে আমরা জানব যাতে আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই আমাদের পরকালীন জীবনটা বিশেষ করে যেন নষ্ট না হয়ে যায় আর যারা দুনিয়াতে অভিশপ্ত হবে তাদের পরকাল তো শেষ হবে দুনিয়ার জীবনও খণ্ডকাকীর্ণ হবে এবং সংকীর্ণ হয়ে যাবে আল্লাহ যেন তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের মনে রাখার জন্য যে গত সপ্তাহে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সে সকল বিষয়ের মধ্যে এক নম্বর ছিল আল কিজব মিথ্যা বলা এবং মিথ্যুক ব্যক্তি ও মিথ্যার গুণে গুণান্বিত সকলেই আল্লাহর অভিশাপের অন্তর্ভুক্ত এক নম্বর দুই নম্বর ছিল কিতমানুল ইলম জ্ঞান গোপন করা এলেম গোপন করা বর্তমান সময়ে এই বিষয়টা বেশি পরিলক্ষিত হয় অনেক লোক আছে যারা বিশেষ দল মাজহাব সংগঠন ইত্যাদির সাথে জড়িত ফলে দেখবেন যে ওর অনুকূলে যেটা ওর অনুকূলে যেটা সেটা জয়ীফ দুর্বল মৌজু হলেও সেটাকে টেনে হাইলাইট করে আর সহি হলেও তার বিপরীত যেটা সেটাকে কি করে একটু পিছনে রাখে ওটা মানে উল্লেখ করতে চাই না অথচ প্রত্যেক আলেমের জন্য ফরজ আইন হলো যে হক কথা মানুষের সামনে সে প্রচার করবে এবং তুলে ধরবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইয়াহুদি ও খ্রিস্টানদের যেই গুণাগুণ ছিল বিশেষ করে ইয়াহুদিদের যে তারা হককে তাদের জনগণের থেকে কি করত গোপনে রাখত তাদের সময়ের যখন কোনো বড় লোকেরা অন্যায় করত তাকে তারা সাধারণ সাজা দিত কিন্তু যখন নিচু লোকের নিচু পর্যায়ের বা কম ক্ষমতাধর লোকেরা অন্যায় করত ওই একই পাপে তাকে বেশি শাস্তি দেওয়া হতো তখন তার ক্ষেত্রে কিন্তু তারা তাওরাতের বিধান কায়েম করত আমি বলছিলাম যে বর্তমান সময়ে কোনো আলেম যদি তার সঠিক এলেমকে গোপন রাখেন আর ভ্রান্ত বা তার মতবাদকে প্রচার করেন যেটা সঠিক নয় তাহলে অবশ্যই সে এ দলের অন্তর্ভুক্ত হবে অতএব এরকম লোকেরা যেন সাবধান ও সতর্ক হয়ে যায় আবার একটা বিষয় আমরা এখানে উল্লেখ করব যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মানহাজ তাদের নীতি ছিল কি আগে তারা একটা আয়াত পড়তেন একটা হাদিস পড়তেন পড়ার পর ওইখান থেকে কি বোঝা যায় তা অনুযায়ী তারা আমল করতেন আর এখন বর্তমান সময়ে বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশের যারা আলেম এবং বলবো বিশেষ করে নামধারী নিজেদেরকে আলেম মনে করেন
তাদের নীতি হলো যে আগে নিজের মাথার ভিতরে ব্রেনের ভিতরে একটা মাসালাকে আগে ঢুকিয়ে নেয় একটা মাসালা আগে ঢুকায় ঢোকার পরে ওই মাসালাটাকে জায়েজ করার জন্য দলিল খোঁজে বুঝে আসছে আপনাদের যে আমাদের দেশের নীতি হলো যে আগে মাসালা আমার মাথায় আমার মাযহাব বা আমার দল এটা বলছে এখন এটাকে জায়েজ করার জন্য কোন দিক থেকে টেনে টুনে জাল জরিপ নিয়ে এসে এটাকে শক্তিশালী করা যায় ওই চিন্তা করছে কিন্তু সাহাবায়ে কেরামের নীতি ছিল কি যে তারা আগে কোরআনের আয়াত পড়তেন তারপরে ওটাকে বুঝতেন ওইখান থেকে মাসলা বের করতেন এবং যেই সকল হাদিসের কিতাব এবং কোরআনের আয়াতের তাফসীর ব্যাখ্যা হয়েছে সবগুলোর নীতি কিন্তু এটাই সবগুলোর নীতি কি এটাই যে আপনি কোরআনের আয়াত থেকে কি বুঝলেন একজন লোক ইজতিহাদ করতে পারে আপনি একটা আয়াত থেকে এমন বিষয় বুঝতে পারেন যেটা আমি একটা একজন শায়খ হিসাবে হয়তো বুঝতে নাও পারি আল্লাহ তাআলা এজন্য এই দরজাটাকে কি করেছেন উন্মুক্ত রেখেছেন তাফসীর করা কোরআনের অথবা হাদিসের ব্যাখ্যা করা এটা সীমাবদ্ধ নয় এজন্য দেখবেন যে এখনো আলেম ওলামা আসছেন নতুন নতুন আলেম আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করছেন এবং তারা বিভিন্ন হাদিসের ব্যাখ্যা করছেন যদি এরকম হতো যে এই দরজাটাতে কোনো উপকার নেই তাহলে বুখারী শরীফের একটা সরা হলেই যথেষ্ট ছিল মুসলিম শরীফের একটা সরা হলেই যথেষ্ট ছিল তাফসীর কোরআনুল কারীমের একটা তাফসীর হলে তাতেই আমরা সীমাবদ্ধ থাকতাম কিন্তু তা হয়েছে কি না বরং তাফসীরের অগণিত তাফসীর আলহামদুলিল্লাহ আমরা বাজারে পাচ্ছি এবং এর একটা বিশেষ উপকারিতা আছে যে একজন মুফাসসির যেই বিষয়গুলো উল্লেখ করেছেন আরেকজন মুফাসসির তার থেকে আরো কিছু নতুন বিষয় গবেষণা করে বের করেছেন যাতে আপনি বুঝতে পারবেন যে না কোরআনের কারিমে এই আয়াত থেকে এই বিষয়গুলো বোঝা যেতে পারে অর্থাৎ একজন আরেকজনের জন্য কি পরিপূরক তাই আমাদের নীতিটা আমাদের দেশীয় নীতিটা ভুল যে আগে মাসালা আমি আমার মাথায় রেখে দিয়েছি যে আমি এই এই বিষয়টা মানি এখন এই বিষয়টাকে জায়েজ করার জন্য ফতোয়া খুঁজি বা দলিল খুঁজি এটা না এ নীতি ঠিক না এ নীতি যেন ওই নীতি যে বিচার মানি তালগাস আমার কিন্তু আসল নীতি হবে যে হক যেখানে সেটাই আমার হারানো বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হিকমাতু দাল্লাতুল মুমিন হিকমত মানে সঠিক কথা জ্ঞানী কথা এবং হক কথা এটা মুমিনের হারানো বস্তু মুমিনের হারানো সম্পদ যেখানে সে এটা পাবে সেখানে গ্রহণ করবে যদিও সেটা একজন অমুসলিমের কাছ থেকে পাওয়া যাক না কেন যদি সেটা সত্য হয় তাহলে সেটা গ্রহণ করতে হবে আপনারা জানেন যে একজন ইহুদি একজন সাহাবীকে বললেন যে আপনারা আল্লাহর সাথে শিরিক করে থাকেন সাহাবী আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি আমরা শিরিক করি মানে বলছে হ্যাঁ তোমরা শিরিক করো কারণ তোমরা বলো মা শা আল্লাহ ওয়া শা মুহাম্মদ কিতাবুত তাওহীদ খুলে দেখুন ওই ইহুদি বলছে যে আপনারা বলেন মা শা আল্লাহ ওয়া শা মুহাম্মদ আল্লাহ যা চান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চান এতে করে ওয়ের মাধ্যমে আল্লাহর সাথে একাকার বরাবর করে দেওয়া হয় কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এটা ছেড়ে দাও তোমরা কি বলো মা শা আল্লাহ সুম্মা শা মুহাম্মদ অথবা মা শা আল্লাহ সুম্মা শিতা আল্লাহ যা চান অতঃপর আপনি যা চান আর সুম্মা শব্দটি আরবিতে অতঃপর শব্দটি একটা বিরতি বোঝায় একটা স্তরের স্তর বোঝায় যাতে আল্লাহ অনেক ঊর্ধ্বে উঠে যান এবং মানুষ কি হয়ে যায় স্রষ্টা আর সৃষ্টির মধ্যে একটা পার্থক্য হয়ে যায় তো এই জন্য বলছি যে একজন ইহুদির কাছ থেকেও একটা শিক্ষা পাওয়া গেছে কি যে আমাদের দিনের মধ্যে এই কথাটা ভুল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা ঠিক করে নাও এটাই হচ্ছে একজন মুমিনের পরিচয় যে আমি যেই হই না কেন আমার ভিতরে ভুল থাকলে সেটা অবশ্যই সংশোধন করতে হবে কিন্তু আমি চরম ভুল করব তখন যদি আপনার কথা আপনি একজন ছাত্র আর আপনি আমাকে বললেন শেখ আপনার ভিতরে এটা ভুল আছে আর আমি ভাবলাম যে আপনি আমার ছাত্র আপনি আমার আপনার কথা শুনলে আমি ছোট হয়ে গেলাম না আমার ছাত্র যদি আমার ভুল ধরিয়ে দেয় এটা তো আমার গর্ব যে না আমার ছাত্ররা আলহামদুলিল্লাহ তারা লেখাপড়া করছেন ফলে আমার ভিতরের ভুলও তারা সংশোধন করে দিচ্ছেন আর এরই সূত্রে একটা আরবি প্রবাদ হোক অথবা আসার সাহাবীদের উক্তি হোক বলা হয়েছে সেখানে যে আল মুসলিমু মিরআতুল লিল মুসলিম মুসলিম অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ
যদি আপনি আমার ভিতরে আমি আপনার ভিতরে কোনো ভুল দেখতে পাই তাহলে আমরা কি করব একে অপরকে সংশোধন করে দেব কিন্তু আমি তার কাছে ছোট হয়ে যাব এরা কি লেখাপড়া করে আসলো সৌদি আরবে কি শিখেছে আজকে এসে আমাদের বিপরীত কথা বলে আপনি এই মেয়ে আপনি কি মাদ্রাসায় পড়ছেন নাকি ডক্টর জাকির নায়েকের ব্যাপার পর্যন্ত আজকে মেলা কথা বলা হয় এগুলো সত্যকে গোপন করার এবং ওই যে তালগাছ আমার এটার অন্যতম কৌশল আসলে এগুলো কিছুই না যদি হক কথা পাওয়া যায় তাহলে ডক্টর জাকির নায়েক মাদ্রাসা পড়া ছাত্র না হলেও তিনি তো দূরের কথা আমি একটু আগে বলেছি একজন অমুসলিম থেকেও হক নেওয়া যাবে যদি সেটা আমার কোরআন ও হাদিস সাপোর্ট করে থাকে আল্লাহ যেন আমাদের দেশের আলেম ওলামাদেরকে হেদায়াত দান করেন আল্লাহুম্মা আমিন বিশেষ করে যারা হক থেকে বিমুখ বা হককে গোপনের চেষ্টা করে নিজের মতকে বিজয়ের চেষ্টা চালায় আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করেন আল্লাহুম্মা আমিন এটা ছিল এক দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় আমরা বলেছিলাম যে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা যা আপনারা আমাদের সমাজে এখন কিন্তু দেখছেন যে গতকালকে যে লোকটা মারা গেল তার বিচারের কোনো খবর নেই তার কোনো হদিস নেই আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন যদিও আমি বলবো যে আমাদের আকিদার সাথে চরম বৈপরীত্য বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় শায়েখদেরকে মেলা ক্রিটিসাইজ করেছে এরকম একজন লোক মারা গিয়েছেন তিনি হলেন নুরুল ইসলাম ফারুকী আমাদের সাথে আকীদার চরম বৈপরীত্য কিন্তু এরপরও আমরা চাই যে যারা তাকে হত্যা করেছে তাদের বিচার হোক কারণ এইভাবে যদি আজকে তাকে হত্যা করা হয় আরেকদিন আপনাকে হত্যা করা হবে আরেকদিন আরেক ভাইকে হত্যা করা হবে তাহলে সমাজে ফেতনা ও ফাসাদ সৃষ্টি হবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যে বিষয়টি ইনশাল্লাহ আমাদের আজকের বিষয়ে আসবে ইনশাল্লাহ তো এই বিষয়ে আমরা প্রতিবাদ করি তো সেই লোকটা কদিন আগে মারা গেল একজন টিভি ব্যক্তিত্ব তার কোনো বিচারের খবর নেই চল্লিশ বিয়াল্লিশ বছরের কোনো হদিস আছে আপনি মনে করেন অসম্ভব ব্যাপার যে দেশে গতকালকের বিচার হয় না যে দেশে উপর পর্যায়ের সাংবাদিক দম্পতি খুন হয় সেখানে কোনো বিচার 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 করে সব শেষ কোনো বিচার হলো না সেখানে তখনকার বিচারের কোনো আপনি সত্যিকার বিচার পাবেন না আর ওখানে তো ইচ্ছাই নাই আর যেখানে এই বিষয়টা রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে সেখানে হক তো অনেক 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 দূরের কথা আমি বলছি যে যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয় আমরা গত সপ্তাহে বলেছি তাহলে সে যেই হোক না কেন যে দলেরই হোক না কেন যারাই হত্যা করুক না কেন যারা হত্যাকারী এবং এর সাথে বিচারক হোক অথবা যে কোনোভাবে যারা জড়িত থাকবে তাদেরকে গত সপ্তাহে আমরা বলেছি পাঁচটা শাস্তি দেওয়া হবে এ হলো তিন নম্বর লোক যাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে চার নম্বর হলো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহ আনহুম আজমাইনদের কাউকে সবাইকে না কাউকে যদি কেউ গালি দেয় তাহলে সে অভিশপ্ত ব্যক্তি পাঁচ নম্বর বলেছিলাম আমরা মুসলিমের নিরাপত্তাকে ভঙ্গ করা আপনি একজন লোককে নিরাপত্তা দিয়েছেন আপনার বাড়িতে আপনি আশ্রয় দিয়েছেন আর আমি গিয়ে তা আপনার আশ্রয়কে ভঙ্গ করে তাকে হত্যা করব অথবা মারব এটা ইসলাম হারাম করেছে আর যে এটা করবে তাকে অভিশাপ দেওয়া হয়েছে ৬ নম্বর অপর মুসলমানের দিকে অস্ত্র দিয়ে কি করা ইশারা করা যদিও সেটা সাধারণ কোনো লোহা হোক না কেন যদিও সেটা কোনো পাথর হোক না কেন একটা পাথর আপনার দিকে আমি দুষ্টমি করে মারছি হতে পারে আপনার চোখে লেগে আপনার চোখটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য এটা ইসলাম হারাম করেছে নিষেধ করেছে এবং এর জন্য অভিশাপ দিয়েছে সাত নম্বর বেদাতি এবং বেদাতিকে যে আশ্রয় দেয় এজন্য আপনি কার সাথে চলছেন সেই বিষয়টা আপনি খেয়াল করবেন আট নম্বর ওই সকল মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন বা ফেরেশতাদের অভিশাপ বর্ষিত হয় ওই সমস্ত নারীদের উপরে যাকে তার স্বামী বিছানায় ডাকে কিন্তু সে অস্বীকার করে রাগ বসত হোক যেভাবে হোক না কেন তবে অবশ্যই আমি বলেছিলাম যে উভয়কে মিলেই সংসারটা চালাতে হবে কেউ যেন এটা মনে না করে যে আমি স্বামী তো আমারই এই সংসারের উপরে ইয়া চলবে হুকুম চলবে স্ত্রীকে আপনি বাদীর মতো খাটাবেন না এটা ইসলাম জায়েজ করেনি বরং আল্লাহ তাআলা বলছেন ওয়া আশিরু হুন্না বিল মারুফ তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে ভালোভাবে জীবনযাপন করবে আপনার যেরকম তার উপরে অধিকার আছে তার অধিকার আছে আপনার উপরে অতএব এখানে গোলামবাদের কোনো কিছু না বরং একজন আরেকজনের পরিপূরক তাহলে
সবাইকে খেয়াল রাখতে হবে যে তিনি আমার স্ত্রী আর স্ত্রীকে খেয়াল রাখতে হবে তিনি আমার স্বামী আল্লাহ তাআলা স্বামীকে মর্যাদা দিয়েছেন স্বামীর সেই মর্যাদা রক্ষা করতে হবে স্ত্রীর হক আছে সেই স্ত্রীর হককে স্বামীকে অবশ্যই রক্ষা করতে হবে নতুবা আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারো যদি দুইজন স্ত্রী থাকে আর আদল ইনসাফ না করে তাহলে তার এক পাশ ধসা অবস্থায় ক্ষত বিক্ষত অবস্থায় কিয়ামতের দিন সে বা ঝলসানো অবস্থায় সে আল্লাহর সামনে উপস্থিত হবে যদি এটা পার্সেন্টেজ বা একজনকে দেখেছে কিন্তু কি করেছে একজনকে বেশি দেখেছে একজনকে কম দেখেছে এই কারণে হয় তাহলে আপনি আপনার স্ত্রীর উপর যদি জুলুম করেন আপনার শাস্তি হবে না অবশ্যই হবে এজন্য সবাই যেন আমরা ঠিকমতো চলি কোরআন ও হাদিস অনুযায়ী আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন রাসূল যেভাবে বলেছেন সেভাবে আমরা চলি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন 9 নাম্বার যে ব্যক্তি কাফের হয়ে যায় অথবা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে তাকেও লানত অভিশাপ দেওয়া হয়েছে 10 নাম্বার আমরা বলেছিলাম যে মহিলাদের পিছনে রাস্তা ব্যবহার করা এটাও একটা অভিশপ্ত কাজ অতএব মুসলিম এই কাজে যেতে পারে না এবং এটা একটা ঘৃণিত জিনিস আর ঘৃণিত লোকেরাই এই সকল পন্থা অবলম্বন করতে পারে বা গ্রহণ করতে পারে মুসলিম সে সম্মানিত সে এই পথে যেতে পারে না আর যদি কেউ যায় তাহলে তাকে অভিশাপ দেওয়া হয়েছে 11 নম্বর এবং শেষ বিষয় গত সপ্তাহে আমরা বলেছিলাম যেটা আমাদের সমাজে বহুল প্রচলিত এবং আজকেও একজন ভাই তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন আমাদের সেন্টারে যাদেরকে আমাদের দেশ থেকে এরকম বাজে ফতোয়া দেওয়া হয়েছে আর কয়েকদিন আগে আরেকজন এসেছিলেন যার স্ত্রীর সাথে তার গন্ডগোল হওয়ার ফলে দেশীয় কাটমোল্লার দল তারা হিল্লা করার কি দিয়েছে তাদেরকে প্রস্তাব দিয়েছে আর আমরা গত সপ্তাহে বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন তিনি বলছেন এই কথাটা আমি আবারো আজকে রিপিট করছি এই জন্য যে আমাদের সমাজে এটা বড় একটা ব্যাধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর আমি কি তোমাদেরকে ভাড়া করা পাঠা সম্পর্কে সংবাদ দেব না আপনারা জানেন কিনা বা করেছেন কিনা জানেন না কিন্তু আমি ছোটকালে বাবা কিছু চাউল দিয়ে ওই হিন্দুদের বাড়িতে পাঠিয়ে দিতেন চাউল না দিলে আবার ওরা ওই যে ছাগল দেখাতে দেবে না তো এই যে ভাড়া করা হতো অর্থাৎ কিছু চাউল দিয়ে বা 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে তার কাছ থেকে ছাগলটা দেখে নিয়ে আসতে হতো কারণ তাদের বাড়িতে পাঠা আছে আমাদের বাড়িতে পাঠা নেই তো এই ছিল তখন যেটা একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্তাইসুল মুস্তার ঠিক এরকম ভাড়া করা পাঠা সম্পর্কে আমি কি তোমাদেরকে সংবাদ দেব না ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম বললেন হ্যাঁ সংবাদ দেন আমাদেরকে ক্বালা হুয়াল মুহাল্লিলু আল্লাহ রাসূল বললেন সে হলো হালালকারী অর্থাৎ যে এক রাতের জন্য বিয়ে বসে সে তাকে বলেছেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাইসুল মুস্তাআর ভাড়া করা পাঠা তাহলে এটা বিয়ে হয় না ও ভাড়া খাটে এক রাতের জন্য একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘৃণিত ভাষায় উল্লেখ করেছেন তারপর বলছেন লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন তার রহমত থেকে বঞ্চিত করবেন কাকে আল মুহাল্লিল ওয়াল মুহাল্লালা যে হালাল করে ওই এক রাতের জন্য এবং যে করায় যার জন্য করা হয় আগের স্বামী যে হয়তো ভুল করমে বা রাগের বসে তালাক দিয়েছে এখন স্ত্রীকে হালাল করাচ্ছে ওর প্রতি আল্লাহ তাআলার অভিশাপ এবং যে করছে তার প্রতি আল্লাহর অভিশাপ কাটমোল্লার দল যারা এই ফতোয়া দিয়েছে এরা এখান থেকে বাঁচতে পারবে না তাদেরও অংশে এর অংশ তারও তাদেরও ভাগে এর অংশ একটা পড়বে ইনশাআল্লাহ ইবনে মাজার হাদিস নাম্বার 1926 প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমরা বাকিটা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তো 11 নম্বর আমরা গত সপ্তাহে বলেছিলাম আজকে আপনাদের সামনে 12 নম্বর থেকে শুরু করব 12 নম্বর অভিশপ্ত ব্যক্তি বা লোক হচ্ছে তারা যারা কোন জীবজন্তুর চেহারায় দাগ দেয় দাগ দেওয়া বলতে রং দিয়ে যেরকম অনেক সময় দাগ দেওয়া হয় চিহ্ন দেওয়ার জন্য এটা না বরং জাহেলিয়াত যুগে লোহাকে গরম করে অথবা এরকম কোন শক্ত জিনিসকে গরম করে ওই আপনার পশুর চেহারায় দেওয়া হতো এবং এখনো আপনারা হজ বা উমরা করতে গেলে দেখবেন অনেক আফ্রিকানদের চেহারায় দাগ থাকে এটা কিন্তু হওয়ার পরেই ওরা গরম করে ওদের কবিলার চিহ্ন অনুযায়ী এইভাবে একটা দুইটা অথবা এইভাবে ক্রস চিহ্ন ইত্যাদি ভাবে দাগ দিয়ে থাকে এটাকে ওয়াসম বলা হয় আরবিতে এই প্রকার কাজ যারা করে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে অতএব এই কাজ করা যাবে কি না
এই কাজ করা যাবে না আরো একটি বিষয় যে ইসলাম হচ্ছে আদল ও ইনসাফের ধর্ম ইসলাম হচ্ছে ইহসান দয়ার ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন যে একটা পাখি একটা পাখির দুইটা বাচ্চা ছিল বাচ্চা দুইটা কোন এক সাহাবী তার কাছ থেকে নিয়ে চলে আসে তো পাখিটা খালি ওই বাড়ি বা ওই এলাকার ভিতরে বারবার ঘোরাফেরা করছিল এবং ছটপট করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পাখিটাকে কে ইয়া করেছে এই আপনার চিন্তিত টেনশনে ফেলে দিয়েছে এবং তার জীবনটাকে অতিষ্ঠ করেছে কে তখন বলা হলো যে অমুক সাহাবী তার বাচ্চাগুলো নিয়ে এসেছে উনি তখন বললেন যে বাচ্চাগুলো ফিরিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত খেয়াল রেখেছেন যে একটা পশুকেও একটা পাখির পাখিকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাচ্চা ফিরিয়ে দিতে বলেছেন আর এমনই আরেক হাদিসে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা কাতাবাল ইহসান মানে দয়া লিখে দিয়েছেন ফরজ করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন আলা কুল্লি শাই প্রত্যেক জিনিসের উপরে ফাইদা কাতালতুম অতএব যখন তোমরা হত্যা করবে ফা আহসিনুল কিতলা তখন তোমরা কি করবে ভালোভাবে হত্যা করবে আমাদের বর্তমান সমাজে ফাঁসির আদেশ দেওয়া হয় ফাঁসির মাধ্যমে মানুষ বেশি কষ্ট পায় এটা মুসলমানদের কোনো শাস্তির বিধান নয় কোরআন ও হাদিসে ফাঁসি শাঙ্ক বলা হয় এটাকে আরবিতে এই ফাঁসির আদেশ কোরআন ও হাদিসে দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি কারণ এর মাধ্যমে দমটা আস্তে আস্তে যায় জিহ্বাটা কি হয় বের হয়ে যায় বড় কষ্টের মৃত্যু হয় এটা ইসলাম এলাও করেনি বরং মুসলমান লোক মুজাহিদদেরকে যখন কাফেররা ধরেছে তখন তারা এই ভাবে মৃত্যু দিয়েছে তো আমি বলবো যে এই মৃত্যু বা এই মৃত্যুদণ্ড বা এই পন্থা মুসলিমদের পন্থা নয় এটা পশ্চিমাদের বা খ্রিস্টানদের কাফেরদের ইহুদিদের পদ্ধতি মুসলমানরা ধার করেছে ইসলামের আদেশ তারা ভুলে গেছে আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফা আহসিনুল কিতলা যদি হত্যা করতে হয় হত্যাযোগ্য অপরাধে কেউ যদি পৌঁছে যায় তাহলে তো বিধান কায়েম করতেই হবে তখন তাকে সহজভাবে সুন্দরভাবে হত্যা করতে হবে এমনভাবে যেন না হয় এজন্য ইসলাম মুসলা করা অর্থাৎ যুদ্ধের ময়দানে কারো নাক কাটা কান কাটা হাত কাটা এইগুলো থেকে নিষেধ করেছে এবং এগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো যদি কেউ হত্যাযোগ্য অপরাধে পৌঁছে যায় অপরকে হত্যা করেছে অথবা মুরতাদ হয়ে গেছে আপনারা জানেন যে তিনটি বিষয় ব্যতীত মুসলমানের রক্ত হালাল নয় তিনটা বিষয়ে মুসলমানের রক্ত কি হয় হালাল হয়ে যায় হালাল হয় আর অন্য যে কোনো কারণে হালাল হতে পারে না তার মধ্যে একটা হচ্ছে যে যদি কেউ মুরতাদ হয়ে যায় কেউ যদি মুরতাদ হয়ে যায় আর আরেকটা হচ্ছে আপনার যে আল কাতল বিল কাতল হত্যার বিনিময়ে হক কেউ যদি অপরকে হত্যা করে অপর মুসলিমকে তাহলে তার বিনিময়ে তাকে হত্যা করতে হবে যদি সাক্ষী ও দলিল প্রমাণ সবকিছু সঠিকভাবে পাওয়া যায় তারপরে আর তিন নম্বর হচ্ছে আসাইবু জানি যে সকল পুরুষ বা নারী বিবাহ করার পরও কারো স্ত্রী আছে তারপরও অন্য মহিলার সাথে গিয়ে জানা করছে অথবা কারো স্বামী আছে কিন্তু অন্য পুরুষের সাথে গিয়ে জানা করছে এরকম যদি হয় তাহলে এই তিন প্রকার লোককে ইসলাম হত্যার কি দিয়েছে আদেশ দিয়েছে তো আমি যে কথা বলছিলাম যে শাঙ্ক যেটা এটা ইসলামী পদ্ধতি নয় বরং আহসিনুল কিতলা উত্তমভাবে ভালোভাবে আসান তরিকায় তাকে হত্যা করতে বলা হয়েছে ওয়া ইযা যাবাহতুম ফা আহসিনু যাবিহা যদি জবাই আপনি করেন তাহলে ভালোভাবে জবাই করবেন আপনার জন্তুকে আপনি আরাম দেবেন আল্লাহ তাআলা খাওয়া হালাল করেছেন আপনার জন্য আপনি খাবেন তবে জন্তুকে কষ্ট দিয়ে হত্যা করা যাবে না যেটা আজকে বহির্বিশ্বের অনেক জায়গায় চলে এবং জানি না আমাদের দেশে চলে কিনা অনেক সময় কারেন্টের শর্ট দিয়ে বিভিন্ন জন্তুকে কি করা হয় হত্যা করা হয় এরপরে ওটা দিয়েই বিভিন্ন খাবার তৈরি করা হয় যেটা বাজারজাত করা হয়তো আমরা সেগুলো জানি না তো যে কথা বলছিলাম যে পশুকে জবাই করতে হবে এবং তাকে আরাম দিয়ে জবাই করতে হবে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন যে তোমাদের কেউ যখন জবাই করবে তখন একটা পশুকে যেন আরেকটা পশুর সামনে জবাই না করে কারণ মানুষ যেরকম একজন আঁকে তার সামনে হত্যা হতে নিহত হতে দেখে তখন সে যেরকম বিচলিত হয়ে যায় আরেকটা পশুও কি
বিচলিত হয়ে যায় ওর মনের ভাষা আমরা বুঝতে না পারি কিন্তু মহান রব্বুল আলামিন জানেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদেরকে সেটাও নিষেধ করেছেন তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুয যাবিহা আল্লাহ তাআলা গরু খাওয়া মুরগি খাওয়া তারপরে উট খাওয়া ছাগল খাওয়া হালাল করেছেন তাই বলে আপনি ওকে জবাই না করে ওর পিছন দিক থেকে কাটা শুরু করবেন না এইজন্য ইসলামে নিষিদ্ধ করা হয়েছে আগের দিনে বা এখনো আপনারা দেখবেন দুম্বার পিছনে একটা অতিরিক্ত গোশত বা চর্বি জাতীয় জিনিস থাকে জাহেলিয়াত যুগে এটা কেটে নেওয়া হতো এই যে পশুটা তার যে কত কষ্ট হতো আস্তে আস্তে এটা পূরণ হয়ে আবার বাড়তো আবার কাটতো তো এইভাবে তারা করতো ইসলাম এটাকে নিষেধ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা আহসিনু যাবিহা ভালোভাবে জবাই করো ওয়াল ইউহিদ্দা আহাদাকুম শাফরাতাহু তোমাদের কেউ যখন জবাই করতে যাবে তখন তার চাকুকে যেন কি করে ধার দিয়ে নেয় ওয়াল ইউরিহ যাবিহাতাহু তার পশুটাকে যেন সে কি দেয় আরাম দেয় বুঝে আসছে আপনি যখন জবাই করতে যাবেন তখন আপনি আপনার চাকুটা ভোতা হলে ভোতা নেবেন না বরং ধারালো চাকু দিয়ে আপনার পশুকে আপনি জবাই করুন এবং এক পশুকে আরেক পশুর সামনে যথাসাধ্য জবাই করবেন না আর যেখানে একান্ত উপায় নেই সেখানে তো করতেই হয় বিশেষ করে হজ মৌসুমে যে কুরবানিগুলো করা হয় হাজার হাজার একসাথে করা হচ্ছে ফলে সেখানে আর কোনো উপায় নেই কারণ মাসলাক সীমিত কসাইখানা সীমিত ওইখানেই একশোটা পঞ্চাশটা ষাটটা একসাথে করছে তারপরে আবার এগুলো শেষ হয়ে গেলে আবার করছে যাই হোক এটা অনন্য পাই কিন্তু আপনি চেষ্টা করবেন হাদিসের উপর আমল করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন হাদিসটি মুসলিম শরীফের হাদিস 3615 নম্বর আর আমরা বলছি যে কোনো পশুকে যদি কেউ দাগ দেয় সেখান থেকে আমাদের কথাগুলো এসেছিল তো দাগ দিলে তাকে অভিশাপ দেওয়া হয়েছে তার প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা হিমারিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাধার পাশ দিয়ে গেলেন অথবা একটা গাধা আরেক বর্ণনাতে এসেছে একটা গাধা তার পাশ দিয়ে গেল মাল মাররা আলাইহি হিমারুন তিনি বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন কোন জায়গায় ছিলেন তার পাশ দিয়ে একটা গাধা গেল বা তিনি একটা গাধার পাশ দিয়ে গেলেন কদ হুসিমা ফি ওয়াজহিহি তার চেহারায় এরকম দাগ দেওয়া হয়েছে লোহা গরম করে ফাকালা লাআনাল্লাহু আল্লাযী ওয়াসামাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বা বললেন যে আল্লাহ অভিশাপ দিক ওই ব্যক্তিকে যে এই জন্তুকে কি করেছে বা এই গাধাকে কি করেছে চেহারায় দাগ দিয়েছে হাদিসটি মুসলিম শরীফের আগে বলেছি 3953 নম্বর হাদিস 3953 নম্বর হাদিস তাহলে কোনো পশুকে এরকম দাগ দেওয়া যাবে না আমাদের সমাজে একটা আছে যে অনেক সময় কোনো গরু যদি দেখা যায় দম বন্ধ হয়ে আসছে তো তার কান কেটে দেয় কান কেটে দেয় কি করে না এগুলো ইসলামী শরীয়তে জায়েজ নয় আপনি ওষুধ খাওয়াবেন যদি আপনি মনে করেন যে হয়তো কোনো জিন বা খারাপির আসর হয়েছে কেউ হয়তো এটাকে জাদু করেছে বা কিছু আপনি সরিয়ে ঝাড়ফুঁক করতে পারেন কোনো সমস্যা নেই আর আল্লাহ যদি এখান থেকে দূর করে দেয় তো আলহামদুলিল্লাহ আর যদি না হয়তো আপনি জবাই করে খেতে পারেন আর না হয়তো আপনি যদি ওটা ভাগ্যে মৃত্যু থাকে তো মরে যেতে পারে কিন্তু এরকম শিরকি কাজ করা যাবে না আল্লাহ যেন আমাদেরকে এই অভিশপ্ত কাজ এবং শিরকি কাজ থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন 12 নম্বর আমরা বিষয় উল্লেখ করলাম আপনাদের সামনে যার কারণে মানুষ অভিশপ্ত হতে পারে আর সেটা হলো যে কোনো জন্তুর চেহারায় দাগ দেওয়া এখন মানুষের চেহারায় দাগ দিলে অভিশাপ কমবে না বাড়বে আরো বাড়বে এজন্য আমরা যেন এই কাজগুলো না করি আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আল্লাহু আমিন 13 নম্বর বিষয় হচ্ছে অন্যায় করা 13 নম্বর বিষয় কি 13 নম্বর অভিশপ্ত বিষয় হলো অন্যায় করা এবং ভালো কাজের আদেশ না করা অন্যায় কাজে বাধা না দেওয়া 13 নম্বর অভিশপ্ত বিষয় হলো নিজে অন্যায় জড়িয়ে যাওয়া অন্যরা অন্যায় করছে তাকে নিষেধ না করা এবং ভালো কাজের আদেশ না দেওয়া তাহলে এখানে তিনটা বিষয় বা তিনটি কারণেই মানুষকে বা যারা এই কাজে জড়িত হবে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে আমরা এখানে বলেছি যে এক নম্বরে যারা অন্যায় করে আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুল মায়েদার 78 ও 79 নম্বর আয়াতে লুইনাল্লাযীনা কাফারু মিন বানী ইসরাঈল লুইনাল্লাযীনা কাফারু মিন বানী ইসরাঈল লুইনা মানে অভিশপ্ত হয়েছে কারা আল্লাযীনা কাফারু যারা কাফির কাদের মধ্যে মিম বানী ইসরাঈল বানী ইসরাঈলের মধ্যে আলা লিসানি দাউদ দাউদ আলাইহিস সালামের ভাষায় ওয়া ঈসা ইবনে মারইয়াম এবং ঈসা আলাইহিস সালাম এর ভাষায় তাহলে দুজন প্রখ্যাত নবীর ভাষায় অভিশপ্ত হয়েছে কারা বানী ইসরাঈলের লোকেরা তাদের মধ্যে যারা কাফের তারা কেন
ذلك بما عصوا وكانوا يعتدون এটা এজন্য তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে যে তারা অবাধ্য ছিল পাপ কাজ করত এবং তারা সীমা লঙ্ঘনকারী ছিল প্রত্যেকটা বিষয়ের একটা সীমা আছে সেই সীমা যারা অতিক্রম করবে তারা এই অভিশাপের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আমরা প্রথম বিষয়ে দলিল পেলাম যারা অন্যায় কাজ করে তারা অভিশপ্তদের অন্তর্ভুক্ত দুই নাম্বার হচ্ছে আমরা বলেছিলাম যে ভালো কাজের আদেশ না দেওয়া অন্যায় কাজে নিষেধ না করা আল্লাহ বলছেন كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون ترى شطر আদেশ তো দিতই না হকের আদেশ দিত না ভালো কাজের আদেশ দিত না বরং কেউ যদি অন্যায় করে তাহলে তারা সেই কাজে বাধা দিত না كانوا لا يتناهون ترى নিষেধ করত না عن منكر অন্যায় থেকে فعلوه যা কেউ করে লাবিসা মা কানু ইয়াফআলুন এটা কতই না খারাপ যা তারা করত এখন আমাদের সমাজের পরিস্থিতি কি বলেন তো একই সেম সেম আমরা অনেককে অন্যায় করতে দেখি কিন্তু আমরা বাধা দেই না আমরা অনেক সময় ভাবি ওকে বললে শুনবে না উল্টা কথা বলবে ইত্যাদি ইত্যাদি তবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে যতটুকু পরিমাণ অন্যায় বাধা দেবে সতের আদেশ করবে সাথে সাথে তার নেকি লিখে দেওয়া হবে যদি হেদায়েত হয় তাহলে তো আরো ভালো হেদায়েত হয়ে গেলে ওর আজীবনের নেকি ওর মাধ্যমে যত লোক এই বিষয়ে হেদায়েত হবে তারও নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ আর যদি সে হেদায়েত নাও হয় আপনার আমার প্রত্যেকের কাঁধে যে দায়িত্ব আছে সেটা আদা হলো এক নম্বর দুই নম্বর আমার সাথে সাথে নেকি লিখে দেওয়া হবে আর আপনি ওই সমস্ত লোকদের দলে চলে যাবেন যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চাইতে কার কথা অধিক উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে এবং নিজে সৎকর্ম করে এবং সে বলে যে আমি মুসলমানদের একজন সাধারণ লোক আর এই কাজ আঞ্জাম দিয়েছেন কারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগণ নবী ও রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াসালাম অতএব আমরা যখন ওই কাজ করব তখন কার পথ অনুসরণ করলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের পথ অনুসরণ করলাম এজন্য নিজেকে কোনো সময় ছোট মনে করবেন না এবং নিজেকে দ্বিধায় রাখবেন না কোনো অন্যায় দেখলে আপনি সামর্থ্য থাকলে সাথে সাথে তাকে বাধা দেন আপনাকে তো মারামারি করতে বলা হয়নি তার সাথে আপনি ভালো করে বুঝিয়ে বলবেন মানলে না মানবেন না মানলে অন্তত তার কাছে তবলিগ কি হয়ে গেল আল্লাহ যেন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আমরা সূরাতুল মায়েদার 78-79 বললাম যে অন্যায় করা ভালো কাজের আদেশ না করা অন্যায় বাধা না দেওয়া এ সকল কারণে আল্লাহর অভিশাপ বর্ষিত হয় তাই এই সকল কাজ থেকে হেফাজতে থাকতে হবে অন্যায় থেকে দূরে থাকবো ভালো কাজের আদেশ করব অন্যায় থেকে মানুষকে নিষেধ করব আপনারা এর আগে অনেক ঘটনা জানেন যে দাউদ আলাইহিস সালামের সময় তিন দল লোক হয়েছিল তার মধ্যে একদল বাধা দিয়েছিল তারাই নাজাত পেয়েছিল আর একদল অন্যায় জড়িয়ে পড়েছিল আর একদল অন্যায় জড়াইনি কিন্তু নিষেধ করেননি তাদেরকে উভয় দলকে আল্লাহ তাআলা কেরাদা ওয়াল খানাজির বানর ও শূকরে পরিণত করেছিলেন আর যারা নিষেধ করেছিলেন তাদেরকেই আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন অতএব নিষেধ করলে নাজাত পাওয়া যাবে নতুবা নাজাত পাওয়া যাবে না তাই আসুন আমরা এই দলের অন্তর্ভুক্ত হতে চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এর মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তা'মুরুন্না বিল মারুফ অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে এটা আমাদের সকলের জন্য আমরা এখানে উপস্থিত যারা আছি বাইরে যত মুসলমান আছে সকলের জন্য এই আদেশ যে অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার এবং অবশ্যই তোমরা অন্যায় থেকে মানুষকে নিষেধ করবে আও আর যদি আমরা না করি ভালো কাজের আদেশ করলাম না অন্যায় থেকে বাধা দিলাম না শুধু এনআফসি এনআফসি করলাম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও লায়াবআসান্নাল্লাহু আলাইকুম ইকাবাম মিন ইনদিহি যদি তোমরা ভালো আদেশ অন্যায়ের প্রতিবাদ না জানাও তাহলে আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপরে একাব মানে শাস্তি একাব মানে শাস্তি প্রেরণ করবেন সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম তারপর তোমরা আল্লাহকে ডাকবে কিন্তু আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবেন না এখন কি কাছাকাছি একই অবস্থায় চলে গেছে আমরা এখন আমাদের দেশে যে জুলুম নির্যাতন চলছে বিভিন্নভাবে হত্যা এবং গুম চলছে এগুলো থেকে আমরা নাজাত চাই মুক্তি চাই কিন্তু কই অনেকেই আমরা দোয়া করছি এবং সেই দোয়াতে অনেকেই শরিক হচ্ছি কিন্তু তারপরও এখন দেখা যাচ্ছে যে দোয়া
তেমন একটা কবুল হচ্ছে না। এর কারণ আমাদের অন্যায় রয়েছে, আমরা অন্যায় বাধা দেই না এবং সৎ কাজের আদেশেও আমরা দুর্বল। আল্লাহ যেন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করে অন্যায় কাজে বাধা দেওয়ার, সৎ কাজে আদেশ দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাদিসটি তিরমিজি শরীফের 2095 নম্বর হাদিস। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আপনাদের পরিচিত হাদিস, মুসলিম শরীফের 70 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি, তোমাদের কেউ অন্যায় দেখলে সেটা হাত দিয়ে বাধা দিবে, অর্থাৎ তার শক্তি দ্বারা এটাকে বাধা দিবে, যদি শক্তি প্রয়োগের তার সুযোগ থাকে, সামর্থ্য থাকে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসান, যদি তার হাত দিয়ে শক্তি দিয়ে এটাকে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে সে মুখ দিয়ে কথা দিয়ে তাকে নিষেধ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবে কলবি, যদি মুখ দিয়ে কথা বলতেও না পারে, এমনও পরিস্থিতি অনেক সময় হয় যে আপনি ওখানে একটা কথা বললেই দেখবেন যে আপনাকে লাঞ্ছিত করছে, শুনবেই না তো বরং আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করবে, এমন পরিবেশ। ওইখানে যদি আপনি মুখ দিয়েও বলতে না পারেন, তাহলে অন্তর থেকে আপনি এটাকে ঘৃণা করবেন এবং অন্তর দিয়ে চিন্তা করবেন কিভাবে এগুলোর প্রতিবাদ করা যায়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি ওয়াজালিকা আদআফুল ঈমান, এটা হলো সর্ব শেষ ইমান, সবচেয়ে দুর্বল ইমান। আর আরেক বর্ণনাতে এসেছে যে এর পরে আর কোনো ইমান থাকে না। যদি অন্তরে এই অন্যায়ের প্রতি ঘৃণাও না জন্মে, তাহলে বুঝতে হবে যে ইমান নাই, ওটা ও আর আমি সাওয়া সাওয়া বরাবর হয়ে গেছি। আল্লাহ যেন আমাদেরকে এই অন্যায় কাজে বাধা দেওয়ার, ভালো কাজে আদেশ করার এবং প্রথমত নিজেকে অন্যায় থেকে বেঁচে থাকার এবং ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ এরকম অন্যায় জড়িয়ে পড়ে, অন্যায় বাধা না দেয়, সৎ কাজে আদেশ না করে, তাহলে তারা অভিশপ্তদের কাতারে চলে যাবে, আর তখন দোয়া করলেও কোনো কাজ হবে না। 13 নম্বর বিষয় বললাম। 14 নম্বর হচ্ছে জুলুম। জুলুম হতে শেষ নেই। আর জুলুম হলো ওয়াজউশ শাইয়ে ফি গায়রি মাহাল্লি, ওয়াজউশ শাইয়ে ফি গায়রি মাহাল্লি। জুলুম হলো কোনো জিনিসকে অপাত্রে রাখা, জুলুম হলো কোনো জিনিসকে অপাত্রে রাখা। আমি বিচার কার্যে বসেছি, এখন একটা হক ছিল এক আপনার, সেই হকটা আমি নিয়ে নিলাম, অথবা আপনার প্রতিপক্ষ আমার কাছের লোক তাকে আমি দিয়ে দিলাম, কিন্তু হকদার কে ছিল? আপনি ছিলেন হকদার। তাহলে আপনার প্রতি আমি কি করলাম? জুলুম করলাম, কারণ বিষয়টা ছিল আপনাকে দেওয়ার, আমি দিয়েছি এটা অন্য জায়গাতে। বুঝে আসছে? এটা হলো কি? জুলুম। এটা হলো জুলুম, অন্যায়। এরকম কাজ সমাজে আছে কি না? ওরে আল্লাহ, এই প্রকার লোকের সংখ্যাই তো বেশি, এই প্রকার কাজের সংখ্যাই তো বেশি। যে হকদার সে পায় না, যে হকদার নয় তাকে দেওয়া হয়, এটা 90% বা 80% জায়গাতেই আজকে আমাদের সমাজে চলছে। আল্লাহ যেন আমাদের সমাজ থেকে এরকম দুর্নীতি এবং আপনার জুলুমগুলোকে, অন্যায়গুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, যখন আল্লাহ বলবেন ইয়া ইবাদি আর কোরআনে নেই, তাহলে সেটা কি? হাদিসে কুদসি। হাদিসে কুদসি সেই হাদিসকে বলা হয় যার স্থান হলো কোরআনের পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে। ওটা কোরআনের অংশ নয়, কিন্তু মহান রব্বুল আলামিনের বাণী এবং এর শব্দগুলো আল্লাহর পক্ষ থেকে কি না, এই ব্যাপারে ওলামারা ইখতিলাফ করেছেন। আলা কুল্লি হাল, হাদিসের চাইতে বেশি মর্যাদাপূর্ণ হাদিসে কুদসি, হাদিসে রাসূলের চাইতে মর্যাদাপূর্ণ কি? হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ বলছেন যে আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি জুলুম করতে চান, তাহলে কেউ তাকে বাধা দেওয়ার আছে? কিন্তু নীতি বলে না, আদল ইনসাফ বলে না যে কেউ জুলুম করুক, বলে কি না? আল্লাহ কোরআনে বলছেন ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাম্যের, ন্যায় ও ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। ফালা তুজলাম নাফসুন শাইআ, অতএব সেদিন কোনো নাফস সামান্য পরিমাণ জুলুমের শিকার হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আমরা আমাদের যে কর্মগুলো করেছি সেগুলোই কিয়ামতের দিন আল্লাহ পেশ করে দিবেন। কাফেররা বলবে মালি হাজাল কিতাব, এই কিতাবের কি হলো? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহ, ছোট বড় কিছুই ছাড়ে না, ছাড়ে নাই, সব কিছু লিখে রেখেছে। ভাই আপনার ফেরেশতা তো ঘুমায় না, আপনি আমি ঘুমাই, কিন্তু আমাদের ফেরেশতা ঘুমায়?
না, ফেরেশতারা কন্টিনিউ 24 ঘন্টা আমাদের পিছনে, দুজন ফেরেশতা দুজন করে ফেরেশতা তারা ডিউটি করতেই আছেন। আমি ঘুমিয়ে যাই কিন্তু আমার ফেরেশতা ঘুমাই না। অতএব আপনি যেখানেই যান না কেন আপনার কাছে ফেরেশতা আছেন, আপনার সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, আর আল্লাহর কাছে এগুলো হিসাব নেওয়া কোনো কঠিন বিষয় নয়। ফেরেশতা যদি দুইটা কপি দুই পাল্লায় রাখা দেয় খালাস, আর হিসাব করতে কোনো সময় লাগবে? হ্যাঁ, ওইটা মিনিটের মধ্যে বা সেকেন্ডের মধ্যে হিসাব হয়ে যাবে প্রিয় ভাই এবং বন্ধুগণ। তাই আমরা যেন জুলুম যে জিনিসটা, এই জুলুম থেকে দূরে থাকি। আল্লাহ বললেন ইন্নি হাররামতু যুলম আলা নাফসি, আল্লাহর উপরে জুলুম হারাম করার, কোনো কিছু হারাম করার কেউ অধিকার রাখে না, কিন্তু আল্লাহ বান্দার প্রতি দয়া স্বরূপ, বান্দার প্রতি দয়া স্বরূপ আল্লাহ তার নিজের উপরে নিজেই জুলুম হারাম করেছেন। আল্লাহ তার ওয়াদা ঠিক রেখেছেন, আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করেন না, করেননি, করেন না, করবেন না আল্লাহ তাআলা। আর কেউ যদি মনে করে যে তার প্রতি এটা জুলুম হলো, তার বুঝার ভুল। হতে পারে যে সে আরো বেশি শাস্তির কি ছিল, হকদার ছিল, আল্লাহ তাকে কম শাস্তি দিয়েছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, যার সার কথা হচ্ছে যে আমাদের পাপের কারণে যদি আমাদেরকে শাস্তি দেওয়া হতো তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত, দুনিয়া আর থাকার যোগ্য ছিল না, পাপে ভরে গেছে সারা বিশ্ব। কিন্তু মহান রব্বুল আলামিন হালিম, সহনশীল, আল্লাহ তাআলা ধৈর্যশীল, আমাদের ধৈর্যের চাইতেও কোটি 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 গুণ বেশি আল্লাহ ধৈর্য। তাই আল্লাহ আমাদেরকে নষ্ট, আমাদেরকে ধ্বংস করে দেন না ব্যাপক আজাব দিয়ে, তবে মাঝে মাঝে কিছু আজাব দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার শিক্ষা দেন, যদি কেউ ফিরে আসে আল্লাহর দিনের পথে। তো বলছিলাম জুলুম হারাম, অতএব ছোট হোক বড় হোক কোনো প্রকার জুলুম আমরা যেন অন্যের প্রতি না করি। নিজের প্রতি নিজেও অনেক মানুষ জুলুম করি আমরা, নিজের প্রতি নিজে জুলুম করি, কোনো পাপ করলে এটা নিজের প্রতি জুলুম করা হয়, যদি পাপ করি তাহলে আমার আমলনামায় লিখে রাখা হয়, তখন এটা আমার পরকালে ক্ষতি হবে না উপকার, ক্ষতি, এটা আপনি নিজেই নিজের উপরে জুলুম করলেন। আল্লাহ কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। হে ওই সমস্ত লোক যারা নিজেদের উপরে জুলুম করেছ, নিজেদের উপরে জুলুম করেছ, অতিরঞ্জন করেছ, বাড়াবাড়ি করেছ, অর্থাৎ অন্যায় জড়িয়ে পড়ে মেলা মেলা অন্যায় করে ফেলেছি, তাহলে নিজের উপরেও মানুষ নিজে জুলুম করে। আপনি হক পথে না চলে বেহক পথে চললে আপনি জুলুম করলেন, সেজন্য এই জুলুম যারা করবে তারা অভিশপ্ত। তারা কি অভিশপ্ত? আল্লাহ বললেন যে আমি নিজের উপরে জুলুম হারাম করেছি, وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا, আর আমরা মানুষ আমাদের মাঝেও আল্লাহ তাআলা জুলুমকে কি করেছেন, হারাম করেছেন, ফালা তাযালামু, অতএব তোমরা জুলুম করিও না। আমরা আল্লাহর আদেশ মেনেছি কি না, জুলুমে ভরে গেছে, জুলুমে ভরে গেছে দেশ এবং দুনিয়া, অন্ধকারে ছেয়ে গেছে, জুলুমের অন্ধকারে, আর সেখান থেকে বের হয়ে আসা আজকে বড় মুশকিল ব্যাপার। আলহামদুলিল্লাহ আপনারা যারা ইসলামিক সেন্টারে এসেছেন তারা অন্তত এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কারো কোনো অধিকার হক নষ্ট করা যাবে না। এজন্য অনেক ভাই অনেক দিন পর পর্যন্ত কি করেছেন, কেউ তার কাছে টাকা পাবে ওটা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, কেউ ওই ব্যক্তিকে পাননি তার পক্ষ থেকে দান করেছেন, এমন অনেক লোক আছে না? কিন্তু এই জিনিসগুলো আগে বুঝছিল না অনেকের, যে না ও মেরে দিয়েছি ওটাই ভালো কাজ করেছি, ও বেটার কাছ থেকে নিয়ে আমি খাই ভোগ করছি ইত্যাদি ইত্যাদি। না, আপনি তার উপরে জুলুম করেছেন যদি তার হক আপনি মেরে থাকেন। আল্লাহ কোরআনে বলছেন ইন ওমান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যারোপ করে, আল্লাহ নাই, আল্লাহ তাআলা আমার উপরে জুলুম করেছেন, আল্লাহর ব্যাপারে কটুক্তি এবং অবান্তর কথা অবাস্তব কথা যে বলে, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, এদেরকে তাদের রবের কাছে পেশ করা হবে যারা আল্লাহর উপরে কি করে, জুলুম করে, মিথ্যা বলে। ওয়াইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এবং সাক্ষরা বলবেন, কারা সাক্ষরা, সাক্ষ্য কে, ফেরেশতা, ফেরেশতাগণ হলেন মহান রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য। তারা বলবেন যে এরা ওই সমস্ত লোক যারা তাদের রবের উপরে মিথ্যা বলেছিল, জুলুম করেছিল। আলা লানাতুল্লাহি আলা যালিমিন, সাবধান সতর্ক হয়ে যাও, আল্লাহর লানত অভিশাপ বর্ষিত হোক জালেমদের উপরে, নাউযুবিল্লাহি মিন যালিক, সূরা হুদ 18 নম্বর আয়াত। তাহলে
জুলুমের কাছে যাওয়া যাবে না জালেমদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না জুলুম করা যাবে না জালেম দেখলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহু আমিন 14 নম্বর 15 নম্বর হচ্ছে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া আল্লাহকে কেউ কষ্ট দিতে পারবো আল্লাহর কিছু যায় আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন তাদেরকে কষ্ট দেওয়ার কিছু নেই তবে এমন কিছু কথা ও কাজ রয়েছে যা করলে কষ্টের শামিল হয় আর তাতেই আমাদের সর্বনাশ হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ নিশ্চয় যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন তার রহমত থেকে তাড়িয়ে দিয়েছেন কোথায় ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াতেও তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে পরকালেও কি হবে রহমত থেকে বঞ্চিত হবে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা এবং মহান রব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাকর লাঞ্ছনাদায়ক শাস্তি কি করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন সূরাতুল আহজাব 57 নম্বর আয়াত তাহলে আল্লাহ ও রাসূলকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না ওতে আল্লাহ ও রাসূলের কোনো ক্ষতি হবে না আপনারা আমাদের দেশে দেখেছেন নাস্তিক বলগার তৈরি হয়েছে শয়তান বলছে যে আল্লাহ মনে হয় আমার খাটের নিচে ঘুমিয়ে থাকে নাউজুবিল্লাহ মিন যালিক এরকম শয়তান আমাদের সমাজে আছে ওদের কথা ওরা ওদের কোনো বিরোধিতা নেই ওদের কোনো ফাঁসি নেই কিন্তু যারা নামাজ রোজা করবে যারা হক পথে মানুষকে আহ্বান করবে যাদের ডায়েরিতে অন্যায় লেখা নেই যাদেরকে কোনো সময় থানা পুলিশ ডাকেনি অন্যায়ের জন্য ওদেরকেই ফাঁসি দেওয়া হবে কিন্তু যারা নাস্তিক তাদের কিন্তু আজ পর্যন্ত শাস্তি হয়েছে কিছুই হয়নি আর আমাদের দেশে হবে না এজন্য যে আমাদের দেশে যারা সরকার তারা মুসলিম সরকার নয় বা ইসলামী সরকার না যেটাকে আমি বলবো ব্যক্তিগতভাবে কেউ মুসলিম থাকতে পারে কিন্তু ইসলামী সরকার নয় এবং তারা ইসলামকে বেশিরভাগই ব্যবহার করে কিন্তু ইসলামী শাসন তারা চায় না এজন্য আপনারা দেখেছেন যে হেফাজতে ইসলাম আমাদের সাথে আকীদার খেলাফ থাকা সত্ত্বেও যখন কিছু ইসলামী নিয়ম কানুনের কথা বলেছে তখন কিন্তু তার বিরোধিতাই তারা করেছে এবং ইমাম বিধ্বংসী কথা বলেছে যে এর মাধ্যমে আমাদেরকে 1400 বছর পিছনে ফিরিয়ে দেওয়া হবে এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইসলামের ব্যাপারে কটুক্তির শামিল এবং এর মাধ্যমে মানুষ মুরতাদ হয়ে যায় আল্লাহ যেন এরকম কথা ও কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন তাহলে আল্লাহ ও রাসূলকে কষ্ট দেওয়ার কিছু নেই তবে কষ্ট দেওয়া মূলক যে কথাগুলো কেউ বলে ওতে তারই ক্ষতি হয় আল্লাহ ও রাসূলের কোনো ক্ষতি সে করতে পারবে না বরং বহির্বিশ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যত কটুক্তি করা হয়েছে তার চাইতে অনেক বেশি ইসলাম প্রচার ও প্রসার হয়েছে এজন্য আমরা যেন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো কটুক্তি নিজেরা করব না কেউ করলে তার বিরোধিতা করব তার প্রতিবাদ জানাবো আমাদের যতটুকু যা আছে তা দিয়ে কারো যদি ফেসবুক থাকে ফেসবুকে আপনি তার প্রতিবাদ জানান তাকে ঘৃণা জানান এবং আপনি আপনার এলাকার লোকদেরকে সচেতন করে তুলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যাপারে সচেতন করুন বেদাত বর্জনের ব্যাপারে আপনি সচেতন করুন আপনি একজন লোককে দেখছেন যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে এবং আমাদের দেশের লোকেরা বেশিরভাগই তারা ধর্মকে কি করে ভালোবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে কিন্তু দেখা যায় যে সঠিক জ্ঞানটা তার কাছে নেই এই জ্ঞানটা পৌঁছে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পুনর্জীবিত করার মাধ্যমে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করতে হবে রাসূলকে আপনি সহযোগিতা করতে চান তার সুন্নাত যেটা মরে গেছে মানুষের কাছে অপরিচিত হয়ে গেছে সেই সুন্নাতকে আপনি আপনার এলাকায় প্রচার ও প্রসার করুন বেদাত চালু হয়ে গেছে রাসূলের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদাতকে দূরীভূত করার ব্যাপারে আপনি চেষ্টা চালান আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত নিশ্চয় যারা মুমিন নরনারীদেরকে কষ্ট দেয় সুমালাম ইয়াতুবু তারপর তওবা করে না সুমালাম ইয়াতুবু তারপর তওবা করে না ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক এবং ওই অবস্থায় দুনিয়া কি করে ত্যাগ করে মুমিন নরনারীদেরকে কষ্ট দিয়েছে যদি ইসলামী দল করার কারণে বা ইসলামকে পছন্দ করার কারণে ইসলামী দাওয়াতের কারণে কাউকে ওই ব্যক্তি হকের পথে আছেন আর ওই কারণে ইসলাম বিদ্বেষীরা তাকে শাস্তি দেয় তাহলে অবশ্যই ওই লোকের জন্য যে তাকে ইসলামপন্থীকে শাস্তি দিল তার জন্য আল্লাহ বলছেন ফালাহুম আযাবু জাহান্নাম তাদের জন্য কি রয়েছে
জাহান্নামের আযাব রয়েছে ওয়ালাহুম আযাবুল হারিক এবং তাদের জন্য হারিক মানে কি জ্বলে যাওয়া তাদের জন্য জ্বলন্ত এবং পুড়ে যাওয়ার আযাব রয়েছে আল্লাহ যেন আমাদেরকে থেকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন সূরাতুল বুরুজ 10 নম্বর আয়াত তাহলে আমরা 15 নম্বর বিষয় বললাম আল্লাহ ও রাসূল এবং মুমিনদেরকে কষ্ট দেওয়া যাবে না অভিশাপের কাজ আল্লাহ যেন হেফাজত করেন আল্লাহুম্মা আমিন 16 নম্বর বিষয় অভিশপ্ত বিষয় হলো কাজফুল মুমিনাত মুমিনা সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া মুমিনা সতী নারীকে কি দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া একটা মহিলা কোনো অন্যায় করেনি জেনার কাছেও নেই কিন্তু আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার অভিভাবক বা সেই মহিলা বলছে যে আমার পছন্দ না আমি বিয়ে করব না এখন আপনি এই মহিলার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগলেন আপনি তার বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে দিলেন হয়তো কোনো একটা তার নিকটাত্মীয়র সাথে সে কোনো কথা বলেছে অথবা কোনো একটা জিনিসের লেনদেন হয়েছে আপনি ওটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে বলে দিলেন যে তার সাথে অবৈধ সম্পর্ক আছে আপনারা জানেন এরকম অপবাদ রটানো হয়েছিল কার বিরুদ্ধে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে আল্লাহ তাকে পবিত্র বলে ঘোষণা করেছেন তিনি কল্পনা করেননি যে তার ব্যাপারে কোরআনে কি হবে আয়াত নাজিল করা হবে যা কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানরা পাঠ করবে তিনি কল্পনা করেননি কিন্তু আল্লাহ তাই করেছেন অর্থাৎ ওই অপবাদের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা আরো বেড়ে গেছে আলহামদুলিল্লাহ এভাবেই আল্লাহ তাআলা মুমিন নরনারীদেরকে সহযোগিতা করে থাকেন কাজফুল মুমিনাত 16 নম্বর অভিশপ্ত বিষয় হলো মুমিনা নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত নিশ্চয় যারা অপবাদ দেয় মুহসানাত সতী নারীদেরকে আল গাফিলাত যারা জেনা বা এই অন্যায় যে ব্যাপারে তাকে যুক্ত করা হচ্ছে তার সম্পর্কে গাফেল বা এর কোনো জ্ঞানই তার কাছে নেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারটি যা ঘটেছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক মাস অসুস্থ থাকার পরও উনি জানতেন না যে তার ব্যাপারে কি করা হচ্ছে বাইরে এরকম বিভিন্ন অপবাদ রটানো হচ্ছে এটা উনি জানতেন না এক মাস পর আনুমানিক এক মাস পর উনি এটা জানতে পেরেছেন যাই হোক আল গাফিলাত এই মহিলা বা এই মুসলিম রমণী সে তার ব্যাপারে যে অপবাদ ছড়ানো হয়েছে তার সম্পর্কে সে জানে না সে জানে না এরকম না বরং ওই বিষয়টা অন্যায়টা সম্পর্কে সে গাফেল ওইটা অন্যায় সম্পর্কে সে জানে না অথচ তাকে সেই ব্যাপারে জড়িয়ে দেওয়া হলো আল মুমিনাত এবং সেই নারী কিন্তু মুমিনা নারী তাহলে সতী সাধবী এবং অন্যায় সম্পর্কে ওয়াকিফাল নয় এমন মুমিনা নারীকে কেউ যদি অন্যায়ের অপবাদ দিয়ে দেয় তাহলে আল্লাহ বলছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা তারা অভিশপ্ত কোথায় ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতে এবং পরকালে ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্য মহা শাস্তি রয়েছে সূরাতুন নূর 23 নম্বর আয়াত এমন একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত ইজতানিবুস সাবআল মুবিকাত সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো তার মধ্যে উনি বলেছেন এক নাম্বার কি আশিরকু বিল্লাহ দুই নাম্বার আসহের জাদু এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার আসহের জাদু তিন নাম্বার কাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় ভাবে কোন নাফসকে কোন ব্যক্তিকে হত্যা করা যেটা আমরা অলরেডি উল্লেখ করেছি এই অভিশপ্ত বিষয়ের মধ্যে আর তিন নাম্বার গেল চার নাম্বার বিষয় হচ্ছে আকলুর রিবা সুদ খাওয়া আকলু রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার বিষয় হচ্ছে আকলু মাল ইল ইয়াতিম ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা ছয় নাম্বার হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যাহাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপনি আপনার দলকে ছেড়ে পালিয়ে চলে আসলেন অর্থাৎ আপনি নিজে বাঁচলেন কিন্তু দলকে বিপদে ফেলে আসলেন এটা হচ্ছে ছয় নাম্বার বিষয় যা যা ধ্বংসাত্মক জিনিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা থেকে বাঁচতে বলেছেন সাত নাম্বার বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন ধ্বংসাত্মক বিষয় যা থেকে বাঁচতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা হচ্ছে ওয়াকাজফুল মুহসানাত ওয়াকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সতী সাধবী নারী যারা অন্যায় সম্পর্কে অবগত নয় তাদেরকে মুমিনা নারী তাদেরকে জেনার বা অন্যায় কাজের অপবাদ দেওয়া এর এটা হচ্ছে সপ্তম বিষয় যা ধ্বংসাত্মক আমাকে আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এটা হাদিসটা হচ্ছে আপনার মুসলিম শরীফের 129 নম্বর হাদিস আর
বুখারীর 6351 নম্বর হাদিস। তাহলে কোন মুমিনা নারীকে না জেনে অযথা অপবাদ দেওয়া যাবে না। আপনার কাছে কোন দলিল থাকলে আপনি বলবেন, কিন্তু দলিল না থাকলে আপনি বলতে পারবেন না। এরপরও যদি আপনার কাছে কোনো দলিল থাকে আর কোনো মুমিনা নারী বা নর হঠাৎ ভুল করেছে, আপনিও ভুল করতে পারেন, আমিও ভুল করতে পারি, কোনো অন্যায় করেছি, তাহলে যদি আপনি দেখেন যে এই লোকটার এই অন্যায়টা গোপন রাখাই ভালো, তাহলে আপনি গোপন রাখেন। অথবা আপনি যদি মনে করেন ব্যক্তিগত নসিহত করলে ভালো, তাহলে নসিহত করুন আপনি। আর যদি দেখেন যে এই লোকটার এই বিষয়টা যদি আমি গোপন রাখি তাহলে সমাজে কি হবে, ক্ষতি হবে, এই লোকটার কারণে আরো দশজন খারাপ পথে আসতে পারে, তাহলে আপনি এটা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পেশ করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মিথ্যা অপবাদ দেওয়া থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের নর ও নারীদেরকে যাবতীয় অন্যায় থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। ১৬ নম্বর বিষয় বললাম, ১৭ নম্বর অভিশপ্ত বিষয় হচ্ছে আর রাশি ওয়াল মুরতাশি। আর রাশি ওয়াল মুরতাশি, বুঝলেন কিছু? আর রাশি যে না ওই রাশিফল না, রাশি হচ্ছে ঘুষ দাতা, আল মুরতাশি যে ঘুষ নেয়। আছে আমাদের দেশে, হ্যাঁ, একটা ফাইলও চলবে না ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ, 95 থেকে আরো উপরের পার্সেন্ট হবে। ওর চাকরি হচ্ছে আপনার ফাইলে সিগনেচার করা, কিন্তু সিগনেচার হবে না যতক্ষণ আপনি নিজ দিয়ে কিছু না দেবেন। রমজান মাস, রহমত বরকতের মাস, এই মাসে কিছু নেওয়া যাবে না। বাবা কেমনে নে, একটু ডয়ারটা খুলে দেয়, ওই গেনে রেখে দেন আপনি, ফিরে ফিরে তো একই পরে তো আপনি নিয়ে যাবেন। তো এই যে ঘুষ আমাদের সমাজে ব্যাপক মহামারী আকার ধারণ করেছে, জনগণের কোনো খেদমত আমাদের সরকারের মাধ্যমে হয় না বা সরকারি আমলাদের মাধ্যমে হয় না, বরং ওদেরই খেদমত হচ্ছে, ওরাই আরো ধনী থেকে ধনী হচ্ছে। আর যে সমস্ত লোকেরা তাদের কাছে কাজের জন্য যাচ্ছে ওরা টাকা ছাড়া কাজ করে নিতে পারে না। এই সমস্ত ঘুষখোর যারা যারা দেয় এবং যারা নেয় উভয়ে যেন এই হাদিসের প্রতি খেয়াল রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, ঘুষদাতা আর ঘুষখোর উভয়ের উপরে আল্লাহর লানত অভিশাপ বর্ষিত হোক। আল্লাহ তাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন মানে কবুল হবে? রাসূল সাল্লামের বদদোয়া কবুল হবে না? হ্যাঁ, মাতা কোরআন কেন আমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন, লানত করেছেন যে লানাতুল্লাহ, আল্লাহর লানত কার উপরে? আলার রাশি ওয়াল মুরতাশি। অতএব এই সমস্ত টাকা যেমনে আসে অমনে যায়, এগুলোর বরকত হয় না। এই জন্য আপনারা বড় বড় পুলিশ অফিসারের মেয়ে, এই যে মারা গেছে না, পুলিশ অফিসারের মেয়ে তার বাবা মাকে মেরে ফেলেছে, এগুলো কেন? এগুলো পাপের একটা প্রায়শ্চিত্ত। আল্লাহ তাআলা দুই একটা লোককে শাস্তি দিয়ে দেখিয়ে দেন, বাকিরা যেন সাবধান হয়। সাবধান না হলে তাদের ভাগ্য এরকম, শাস্তি দুনিয়াতে আসতে পারে, আর না হলে পরকালে তো আসবেই, জনগণের এই মাল ফিরিয়ে দিতে হবেই হবে, কারণ আল্লাহর কাছে কেউ জুলুমের শিকার হবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এজন্য ঘুষ দিবেনও না, ঘুষ নিবেনও না, আর যারা নেয় তাদেরকে একটু নসিহত করার চেষ্টা করবেন। ইবনে মাজার হাদিস, ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 2304। আরেক বর্ণনায় এসেছে যে এই দুইয়ের মধ্যখানে কিন্তু আরেকটা মিস্টার আছে, বুঝে আসছে? একজন ঘুষ দিতে বাধ্য হচ্ছে অনেক সময়, আপনি কাজটা করবেন কিন্তু আপনার কাজ ঘুষ ছাড়া হয় না, আবার ঘুষটা অনেক সময় মিডিয়ার মাধ্যমে দিতে হয়, মিডিয়া মানে একটা লোক ভায়া হয়ে, এই লোকটাও কিন্তু এই অভিশাপের অন্তর্ভুক্ত হবে। অতএব আপনি কারো ভায়া হয়ে যে কিছু টাকা দিয়ে দেন হয়ে যাবে। আমি আমি এই ঘটনাক্রমে নিজের কথাই বলি যে আমি একবার আসতেছি, তখন আমি মদিনার ছাত্র, আমি আসতেছি ঢাকা এয়ারপোর্টে, আর লাস্ট যে চেকটা প্লেনের আগে যে চেকটা থাকে এইখানে আমি গেলাম, আমার কাছে 5000 টাকা, আমি সতর্কতামূলক কিছু টাকা নিয়ে এসেছি যে কোথাও লাগতে পারে, ভিতরেও অনেক সময় লাগতে পারে, স্বাভাবিক ব্যাপার। তো আমার কাছে মাত্র 5000 টাকা আমার ব্রিফ কেসের ব্যাগের পকেটে ঢোকা আছে, আমার কাছে একটা নেল কাটাও আছে, নেল কাটাতে কিছু চাকু জাতীয় জিনিস আছে, এটা নিয়ে নিতে পারে, কিন্তু ওটা আসলে নেওয়ার মানে আইনের চাইতে ও উদ্দেশ্যটা ছিল কি, ওটা নিয়ে ও দেখলাম সাথে সাথে নখ কাটতে লাগলো, মানে ওটা নিয়ে চলে যাবে, এই হচ্ছে কথা। যাই হোক, ওটা তো নিলই, তারপরে আমার টাকাগুলো নিয়ে বলছে যে এত টাকা নিয়ে যাওয়া যাবে না, আমাকে আটকিয়ে দিল সেখানে। আমি আর আল্লাহর কি রহমত, ওইবারই আমার প্রথম
একজন লোকের সাথে পরিচিত পরিচয় হয় যিনি ওই যে আপনার ওই যেখানে মাল দেওয়ার পরে তারপরে কোথায় ঢুকি ইমিগ্রেশন বলছে ইমিগ্রেশনে ঢুকলাম ওইখানে ওই লোক আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কোথায় থাকেন কিভাবে চান্স পেলেন আমি বললাম মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়া যাত্রাবাড়ি থেকে আমি লেখাপড়া করেছি উনি বললেন যে সেটা সভাপতি কি ডক্টর আব্দুল বারি সাহেব আমি বললাম হ্যাঁ উনি সভাপতি ছিলেন তারপরে উনি বলছেন যে আমি তো আহলে হাদিস আল্লাহু আকবার তো উনি বলছেন আমি তো আহলে হাদিস আমি বললাম কোথায় বাড়ি আপনারা উনি বলছেন গাজীপুর এমন এলাকায় যেখানে আমি কিছুদিন ছিলাম তো যাই হোক পরিচিত হয়ে গেলাম উনি মানে বন্ধুর মতো আমাকে পার করে দিলেন কোনো প্রশ্ন নাই কিছু নেই সিগনেচার টিগনেচার করে পার করে দিলেন আমি ওইখানে যাওয়ার পর চিন্তা করলাম যখন আমাকে আটকিয়েছে ওরা তখন আমি ভাবলাম যে টাকাটা দরকার হলে ওই লোককে আমি দিয়ে যাব কিন্তু এখানে আমি টাকাটা দেব না পরে আমি ওইখানে দাঁড়িয়ে আছি আমাকে ব্রিফকেস দেওয়া হচ্ছে না তখন একটা মহিলা সে এসে আমাকে বলছে আর যিনি স্যার আটকিয়েছেন তিনি কিন্তু দাঁড়িয়েওয়ালা তো উনাকে উনি আমাকে বলছেন যে স্যারকে কিছু দিয়ে দেন চলে যান স্যারকে কিছু দিয়ে দেন চলে যান আমি তখন বললাম যে সৌদি সরকার আমাদেরকে স্কলারশিপ দিয়ে খরচ দিয়ে টিকিট দিয়ে সব কিছু দিয়ে আমাদেরকে নিয়ে গেছে লেখাপড়া করার জন্য মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাতে এ সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলি আর আপনাকে আমি কিছু দিয়ে দেব তখন আর কোনো কথা বললো না আমি আস্তে করে চলে গেলাম আলহামদুলিল্লাহ তো যে কথা বলছি যে আমাদের দেশে কাস্টমে বা আপনার যাতায়াতের আপনাকে আটকানোর সর্বাত্মক কি করা হয় চেষ্টা করা হয় কিছু শুধু খাওয়ার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের দেশের লোকদেরকে ন্যায় বুঝার এবং অন্যায় ন্যায় অন্যায় বুঝার এবং ন্যায় পথে চলার ও অন্যায় থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আরো একটু বলছিলাম আমি যে অন্যায় টাকা পয়সা যেটা যেভাবে আসে ওটা ওভাবে চলে যায় ওতে কোনো বরকত হয় না ওতে কোনো বরকত হয় না এজন্য দেখবেন যে অনেক টাকার মালিক মনে শান্তি নাই অনেক টাকার মালিক সন্তান হয়েছে কুলাঙ্গার এবং খারাপ সন্ত্রাসী হয়েছে সন্তান এরকম হয় অথচ তার কোনো সমস্যা নেই তার কোনো অর্থনৈতিক ঘাটতি নেই তার ছেলে হওয়া দরকার ছিল সোনার মতো কিন্তু হয়েছে আপনার কয়লার মতো কেন কারণ ওই যে কয়লার টাকা দিয়ে সে এগুলোকে মানুষ করেছে ওইটার খারাপ একটা অবশ্যই প্রভাব আছে আপনি হালাল দিয়ে চলবেন হালাল সুন্দরভাবে আপনি চলাচল করতে পারবেন আর হারাম পথে যারা চলবে ওই হারামের রিয়াকশনে সে ধ্বংস হবে আর ভবিষ্যৎ প্রজন্মকেও হারাম খাইয়ে যাবে যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে এ অন্যায় ঘুষ থেকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন এইখানে আমি উল্লেখ আর একটা বিষয় করতে চাই যে বর্তমান সময়ে ওটা তো গেল ঘুষখোরদের বা অফিসিয়ালদের কথা এখন হাদিয়ার নামে মেলা ঘুষ চলছে নাম আপনি হাদিয়া দিলে কি হবে এটাও তো একটা ঘুষ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সন্তান দেয় এ দেয় ও দেয়া দেয় ইত্যাদির মাধ্যমে এতই যদি আপনি খেদমত করেন তো ফ্রি খেদমত সার্ভিস দেন না কেন আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন সৌদি আরবের বিভিন্ন জায়গাতে ঝাড়ফুঁকের ব্যবস্থা আছে একটা রিয়াল নেই একটা রিয়াল নেওয়া হয় না সৌদি আরবের সরকারের অনুমোদন প্রাপ্ত অনেক ঝাড়ফুঁকের ব্যবস্থা আছে বিভিন্ন শায়েকরা অনুমোদন প্রাপ্ত তারা ঝাড়ফুঁক করে থাকেন কিন্তু কই শরীয়ত তার জন্য জায়েজ করেছে ঝাড়ফুঁকের মাধ্যমে টাকা নেওয়া যার দলিল আপনাদের জানা কিন্তু তারা নেয় না কিন্তু আমাদের দেশে ওরে আল্লাহ এক একজনের কারামতি জাহিরের জন্য মেলা রকম কথা বা ব্যবস্থা আছে হুজুর সাহেব বসে আছেন বিভিন্ন রকম আছে দরজা আছে এই দরজায় বাচ্চা যাদের হয় না এই দরজায় যারা হয়তো প্রেমে ব্যর্থ এই দরজায় অমুক আপনি এই দরজা দিয়ে ঢুকলেই তো হুজুর বুঝতে পারছে যে এদের এই সমস্যা আর আপনি যখন আমার সামনে এসে বসলেন বা হুজুরের সামনে এসে বসলেন বুঝছি আপনার এই সমস্যা আবার সেদিন একটা আমি অনেকদিন আগে একটা দেখলাম ইউটিউবের কৌতুকের মধ্যে থেকে তো হুজুরের কাছে লোক পাঠাচ্ছে কিন্তু টেলিফোনের মাধ্যমে ওইখান থেকে আরেকজন বলে দিচ্ছে এই লোকটা গেল এই লোকটার এই সমস্যা এই লোকটার বাড়ি অমুক জায়গায় সব বলেছে আপনার বাড়ি আপনার নাম আবদুল্লাহ হ্যাঁ হুজুরের নাম জানলো কেন নামা আপনার বাড়ি অমুক জায়গায় আপনার সমস্যা এই ও তো আশ্চর্য এখন এখান থেকেই তার বিশ্বাস হয়ে গেছে না হুজুরের দ্বারা আমার কাজ হাসিল হয়ে যাবে তো এই সকল ভণ্ডামি আমাদের সমাজে আছে এবং এগুলো অবৈধ উপায়ে টাকা ইনকামের অন্যতম একটা মাধ্যম অতএব এই হুজুরদের থেকেও আপনি দূরে থাকুন আরো বলি আমি বগুড়া মহাস্থানগড় গেলাম আমার চাচার সাথে তো
আমরা ওইদিক দিয়ে চলে আসছি আরেকজন বলল যে এখানে হুজুর আছে আমি তখন অলরেডি মদিনা ফারেক হয়ে চলে গেছি দেশে তো এখানে হুজুর আছে তো হুজুরকে দেখে নেই হুজুর কেমন গিয়ে দেখলাম একটা মহিলাও আছে হুজুরের খেদমতের জন্য হুজুর বুড়া মানুষ লুঙ্গি গেঞ্জি পরে আছে দাড়িগুলো সাদা হয়ে গেছে তো আমি আবার ওই পিছন পিছন ফিরাফিরি নাই সরাসরি গিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম দিছি হুজুরকে তো বলছে যে আপনার বাড়ি কোথায় আমি বললাম যে আমার বাড়ি দিনাজপুর ঠাকুরগাঁ কয় হুজুরের বাড়ি তো দিনাজপুর আমি বিষয়টা বুঝলাম এতটুকু যে এই পীরগুলো পীর হওয়ার আগে সারা দেশটা ঘুরে নলেজ নেয় ওই যে লাল শালু টালু পরে মাঝে মাঝে ঘোরা দেখেন এরাই পরবর্তীতে নিজেদেরকে পীর বলে দাবি করে বসে তো এরা আগে দেশ ঘুরে মানে অভিজ্ঞতা অর্জন করে তারপরে গিয়ে পীর আখড়ায় বসে এই কথাই আমি বলছিলাম তো আমি তাকে সালাম টালাম দিয়ে বাস চলে আসলাম আর ওই পিছন ফিরে ইয়া পিছনে ফিরে আসা এরকম না উল্টা ফিরে আমি চলে আসলাম সালাম আলাইকুম তো যাই হোক যে কথা বলছিলাম যে এগুলো তারা করে থাকে এই ব্যবসায়ীদের থেকে মানুষকে সতর্ক করুন আর আল্লাহ তাআলা যে চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন সেটা আপনি গ্রহণ করুন আর সন্তান যদি কারো ভাগ্যে না থাকে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না আল্লাহ কোরআনে বলছেন যে ওয়া মিনহুম মাইয়াশা ইয়াজআলহু আকিমা আল্লাহ যাকে ইচ্ছা বন্ধা করে দেন তাহলে এই প্রকার লোক পৃথিবীতে আল্লাহ তাআলা রেখেছেন এই প্রকার লোক পৃথিবীতে আল্লাহ তাআলা রেখেছেন অতএব আপনি তাদের অন্তর্ভুক্ত হলেও হতে পারেন আল্লাহর সন্তুষ্টি আপনি চেষ্টা করুন বৈধ উপায়ে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ফয়সালায় আপনি সন্তুষ্ট থাকুন আর আল্লাহর কাছে দোয়া করুন তিনিই আপনাকে সন্তান দিতে পারেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা যেন এই সুদখোর এবং সুদদাতা এবং এই পথে অবৈধ পথে অর্থ উপার্জনকারীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন আঠারো নম্বর আর এক মরণ ব্যাধি সমাজে আমাদের আছে যার থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা বা ব্যবস্থা কোনো ক্রমেই মুক্ত হতে পারে না সেটা হলো সুদ সেটা কি সুদ একটু আগে গেল ঘুষ এখন কি সুদ আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই সুদখোর তারপরে সুদদাতা সুদগ্রহীতা সুদদাতা সুদ গ্রহীতা একজন নিচ্ছে তার কাছ থেকে আর একজন দিচ্ছে আর একজন লিখছে যে অমুকে এত টাকা নিয়ে গেল এত টাকা সুদের উপরে ওয়াশাহিদাইহি এবং তার যে সাক্ষীরা থাকে তাদেরকেও অভিশাপ দেওয়া হয়েছে অতএব সুদ ব্যবস্থাটা গোটাই কি অভিশাপপূর্ণ হারাম সুদের মাধ্যমে যে অর্থনীতি তৈরি হয় সেই অর্থনীতির মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না তাই শান্তি আমাদের দেশে নেই আল্লাহ তাআলা যেন এই সুদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন অভিশাপ দিয়েছেন কাকে আকিলার রিবা সুদ খোরকে যে সুদ নেয় ওয়া মুকিলাহু যে দেয় যে একজন সুদ নেয় আমি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি সুদের উপরে আর আপনি সুদ খাচ্ছেন এই দুইজনকে ওয়াকাতেবাহু তার লেখককে ওয়া শাহিদাইহি এবং যে সাক্ষী থাকে তাদের দুইজনকে ওয়াকালা হুম সাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পাপের দিক দিয়ে সবাই সমান যে দেয় যে নেয় আর যে সাক্ষী থাকে যে লেখে এর সাথে সম্পৃক্ত সবাই পাপের ক্ষেত্রে সমান ভাগ পাবে কারো কোন কমতি হবে না হাদিসটি মুসলিম শরীফের সহিহ হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত আছে কি না সহিহ মুসলিম 2995 নম্বর হাদিস তাই সুদ থেকে দূরে থাকুন সুদি ব্যাংকে লেনদেন করবেন না একান্ত যদি আপনার টাকা রাখতে সমস্যা হয় তাহলে আপনি এমন ভাবে টাকা রাখবেন যাতে ওই টাকাতে সুদ না আসে আর যদি সুদ আসে তাহলে আপনি সুদটা ওই ব্যাংকে রাখবেন না না হলে ওই সুদটা কিন্তু সুদ করে রাখি করবে খেয়ে ফেলবে ওই টাকাটা আপনি উঠান এবং অনন্য পায় ব্যক্তি যারা খেতে পায় না তাদেরকে মুক্ত হওয়ার জন্য দিন আপনার জন্য ওই টাকা জায়েজ নয় হালাল নয় সাথে নেকি উদ্দেশ্যে সেটা ব্যয় করাও যাবে না নেকিও পাবেন না বরং টাকাটা থেকে মুক্ত হওয়ার জন্য এবং এক প্রকার ব্যক্তি যাদের জন্য হয়তো এটা হালাল ওদের কিছু উপকারার্থে আপনি কি করবেন তাদেরকে দিয়ে দিবেন বুঝে আসছে এজন্য মন্দের ভালো ইসলামী ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক বা ইসলামী ব্যাংক কেন্দ্রিক যে বিষয়গুলো আছে মন্দের ভালো মিয়া মিয়া না বরং মন্দের ভালো হিসাবে এইগুলোর সাথে আপনারা কিছুটা লেনদেন করতে পারেন আপনার টাকা বা অর্থের হেফাজতের জন্য খাস ভাবে আল্লাহ কোরআনের
সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় তারা সঠিকভাবে দাঁড়াতে পারে না, কিন্তু দাঁড়ালে কিরকম দাঁড়ায়, শয়তান যাকে ছো মেরে দুর্বল করে দিয়েছে সেই লোকের মতো দাঁড়ায়। যালিকা বিআন্নাহুম কালু, মানে ওদের মনে শান্তি থাকে না, সব সময় মন মরা থাকে, আর সুখ থাকে না, সুদের হিসাব নিয়ে মেলা সময় কি থাকে, ব্যস্ত থাকে, কেউ আবার একজন দেয় না আসল টাকায় আর মেরে দেয়, আবার সুদ থেকে সুদের টাকা চাইতে আপনার সুদের চাইতে সুদের মানে লভ্যাংশ নাকি আরো বেশি মজা কয়। তো যাই হোক, এরকম লোকেরা তাদের মনে শান্তি থাকে না, তাদের অবস্থা কি ওই লোকের মতো যে লোককে শয়তানের ছোবল মেরেছে। যালিকা, কেন এটা আল্লাহ তাআলা তাদের অবস্থা করে দেন, বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলার রিবা মিসলুর রিবা, তা কারণ তারা বলে যে ব্যবসাটা সুদটা হলো ব্যবসার মতো। আপনি যদি বলেন বন্ধকের কথা তাহলে এই সমস্ত লোকেরা বলবে যে কেন আমার টাকা বন্ধক রাখছি, আমার টাকার কোনো বেনিফিট নাই, বুঝে আসছে? তো এই যে সুদ খাওয়াটাকে তারা ব্যবসার সাথে উল্লেখ করে, কিন্তু ব্যবসা করলে মানুষকে খাটতে হয়, ব্যবসা করলে মানুষকে খাটতে হয়। ইসলাম আপনার বেকারত্বকে দূর করেছে, কাজ দিয়েছে এবং কাজ করে পরিশ্রম করে খেতে বলেছে, কিন্তু বসে খেতে বলে নাই। আপনি যখন ইয়া করছেন ব্যবসা করছেন, আপনি নিজে খাচ্ছেন, আপনার লোক খাচ্ছে, এবং আপনার আছে লস ও লাভ উভয়েরই সমান সম্ভাবনা। আপনি লাভবান তখনই আপনার হওয়া যায় যখন আপনি ক্ষতির কি নেবেন, রিস্ক নেবেন, কিন্তু সুদের মধ্যে ক্ষতির কোনো রিস্ক নাই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এর মাধ্যমে গরিব আরো কি হয়, গরিব হয়ে যায়। আমি আপনার কাছ থেকে সুদে চলতে পারি না, আমি আপনার কাছ থেকে সুদের উপরে ঋণ নিলাম, 10,000 টাকা আমার কাছে অনেক বড় কঠিন, আমি আপনার কাছে 10,000 টাকা নিলাম, আগামী বছর আপনি আমার কাছ থেকে 14,000 বা 15,000 টাকা নেবেন, আমি তো এই বছরই চলতে পারি না 10,000 টাকার জন্য, আগামী বছর আপনাকে কোথায় আমি 15,000 টাকা দেব। আমার বাল্য বন্ধু ক্লাস 3-4-5 আমরা একসাথে পড়েছি, তো তার বাবা এরকম অবস্থা হয়েছিল যে কৃষি লোন নিয়েছিল কৃষি ব্যাংক থেকে, তো এই বছর লোন নেয়, এটা আগামী বছর এসে বেড়ে যায়, আর দিতে পারে না, ওটা আবার কি হয়ে যায়, মূলধন হয়ে যায়, 10,000 টাকা ছিল 15,000 টাকা হলো, এটা আগামী বছর কি সুদে সুদদাতার মূলধন 15,000 হয়ে গেল, এবার 15,000-এর জন্য আগামী বছর দিতে হবে এক্সটেনশন, এটা আবার এক্সটেনশন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন উনি এক্সটেনশনে আছে, তো এই এক্সটেনশন আর বাড়লো, আরো এক বছর বাড়িয়ে দেওয়া হলো, এবার আপনাকে দিতে হবে 20,000। এইভাবে করতে করতে দেখা যায় কি এক সময় আপনার 10,000 টাকার ঋণ কোথায় চলে গেছে, 1,00,000, 2,00,000, 3,00,000 চলে গেছে, এখন এই লোকটা বাধ্য হয়ে লাস্টে জমি বিক্রি করে এই ঋণটা শোধ করেছে। হিসাব করেন তাহলে সুদ মানুষকে আরো গরিব বানিয়ে দেয়, কিন্তু ব্যবসা মানুষকে কাজে লাগায় এবং কাজের মাধ্যমে আরো অনেক লোক কি হয়, লাভবান হয়। এজন্য আমি অনেক সময় বলি যে আমাদের দেশের দুর্নীতিপরায়ণ লোকেরা দুর্নীতি করতে করতে দেশের লোককে আর বিশ্বাস করে না, এজন্য টাকাগুলো গিয়ে ওই সুইস ব্যাংক আর ফুইস ব্যাংকে গিয়ে জমা রাখে, বিভিন্ন সুইজারল্যান্ড আর ফুইজারল্যান্ড ওই সমস্ত জায়গায় জমা রাখে। আরে বাবা, তোর টাকাটা যদি দেশে তুই ইনভেস্ট করিস, কলকারখানা করিস, এখানে তোর দেশের লোক খাটবে, এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে, বিদেশে আসতে আর হবে না, কিন্তু না, ওর টাকা ওইখানে ঢুকিয়ে রাখবে, তুই মরে গেলে তো শেষ তোর টাকা। তো যে কথা আমি বলছিলাম প্রিয় ভাই এবং বন্ধুগণ, সুদ মানুষের মাঝে কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না, তাই সুদের সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কি করেছেন, অভিশাপ দিয়েছেন, আসুন সুদ থেকে আমরা নিজেরা বিরত থাকি, জাতিকে আত্মীয় স্বজনকে পা প্রতিবেশীকে সতর্ক করি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সময় শেষের দিকে আর আমাদের বিষয়ও শেষের দিকে ইনশাআল্লাহ, 18 নম্বর বিষয় বললাম, 19 থেকে 24 নম্বর বিষয় এক কলমে, 19 থেকে 24 মানে 19, 20, 21, 22, 23, 24 কয়টা বিষয়, ছয়টা বিষয়, সেই ছয়টা বিষয়ের মধ্যে মনে রাখবেন, তাগইরু মানারিল আরদ, জমিনের সীমানা পরিবর্তন করা, আছে না নাই আমাদের সমাজে, আছে জমিনে মারামারি, এবং অনেক সময় আসল জমি পায় না মানুষ, যে জমি কিনছে, আমার জানা আছে, আমি যখন জমিয়াতে হেয়াউত তরাস আল ইসলামী আল কুয়েতের এক সংস্থায় চাকরি করতাম, তো একজন দুইজন ইঞ্জিনিয়ার বা তিনজন ইঞ্জিনিয়ার মিলে তারা জমি কিনছে, এই জমিটা কেমন হয়েছে, আগে একটা লোক ওই ইটালি বা কোনো জায়গায় থাকে, সে এসে জমিটা কিনছে, কিনার পরে
পর্যাপ্ত দাম দিয়ে সব দিয়েই সে কিনছে, দলিল হয়েছে। এখন ওইখানে যারা বিক্রি করেছে, এটা গাজীপুরের জমির কথা বলছি, এটা অল্প স্বল্প দাম না, এটা মনে হয় 1.5-2 লাখ টাকা কাঠা তখনই সে কিনছে। তখন ওরা বলছে যে ভাই আমরা তো গরিব মানুষ, এখান থেকে উঠে আমরা কোথায় যাব, আপনি যখন বাড়ি ঘর করবেন তখন আপনি আসলে আমরা উঠে চলে যাব। লোকটা সহজ সরল লোক, বিশ্বাস করে সে আবার ইটালি চলে গেছে। এবার কিছুদিন পর যখন আসছে তখন এদের ভিতরে আবার মানে ওই গোড়া কিরমিতে কামড় দিছে, নতুন বুদ্ধি বাইর হয়েছে এদের। বুদ্ধি বাইর হয়ে কি করছে, ওদের একজন ফুপু ছিল কোন ধরনের জন্য সতার বা কিছু, ওর লাইন, ও কিন্তু সিগনেচার করেনি, ওই লাইন ধরে একটা দলিল বানাই দিছে ওরা, বানাইয়া এই জমিটাকে আরো অন্য লোকের কাছে আবার বিক্রি করে দিয়েছে, দিয়ে তারা চলে গেছে এই লোকদের দখল দিয়ে। এখন ওই লোকটা যে ওই আসছে, আসার পর দেখে নতুন লোকেরা এটা কিনে, ওরা বাউন্ডারি দিয়েছে, ওরা এবার এটাতে দু একজন বাড়িও করে ফেলেছে। তো দেখা গেল যে আসল লোক যে কিনেছিলেন তার জমি তিনি পেলেন না। তো সীমানা পরিবর্তন তো দূরের কথা, আসলি জমি জমিন কি হয়ে যায় আমাদের দেশে, উধাও হয়ে যায়, গায়েব হয়ে যায়। তাহলে এটা এক নাম্বার। 19 নাম্বার বিষয়, তাগইরু মানারিল আরজ, জমিনের সীমানা পরিবর্তন করা। আরো মনে রাখবেন আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি কারো দখল করবে, এটা সাততবক জমিন পর্যন্ত খোঁড়া হবে এবং কিয়ামতের দিন জবরদখলকারীর গলায় পেঁচিয়ে দেওয়া হবে, নিয়ে যেতে পারবে? হ্যাঁ, অসম্ভব ব্যাপার। কতটুকু মাটি নিতে পারবেন? একটা টুকরিতে এতটুকু মাটি নিতে অবস্থা খারাপ, আর এই সাততবক জমিন পর্যন্ত গেলে কত টন হবে হিসাব নেই আল্লাহ। এই মাটিটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। অতএব যারা জমিন জবরদখল করে আছে তারা যেন সাবধান ও সতর্ক হয়ে যায়। তা এটা গেল 19 নাম্বার। 20 নাম্বার বিষয়, আযযাবহু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে কি করা, জবাই করা। অনেকে সরাসরি নজর মানত আল্লাহ ছাড়া অন্যের নামে করছে, আবার অনেকে ওই মাজারে গিয়ে আল্লাহর নামেই জবাই করছে, কিন্তু ওইখানে নিয়ে গিয়ে, এটাও আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইয়ের শামিল, না হলে আপনি নিয়ে গেছেন কেন সেখানে, বুঝে আসছে? এটাই বলছেন ওলামা ইকরাম। এটা গেল 20 নাম্বার। 21 নাম্বার বিষয়, লানুল ওয়ালেদাইন, পিতা মাতাকে লানত করা, অভিশাপ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের বাপ মাকে গালি দিও না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কেউ কি তার বাপ মাকে গালি দেয়? উনি বললেন যে হ্যাঁ দেয়। যে কিভাবে? তো উনি বললেন যে তোমাদের কেউ কি অন্যের বাপ মাকে গালি দাও না? বলছে দেয় তো। তখন ওই লোক কি তোমার বাপ মাকে গালি দেয় না? বলছে হ্যাঁ তা তো হয়। তো বললেন যে তোমার বাপ মাকে এই যে গালিটা ওই লোক দিল, তার কারণ কে? তার কারণ তুমি। ফলে তুমি যেন তোর আমার বাপ মাকে কি দিলে, গালি দিলে। অতএব নিজের বাপ মার সাথে ভালো সম্পর্ক রাখুন, যদি কাফেরও হয় ভালো সম্পর্ক রাখতে হবে, এর অনেক কথা আছে, সেগুলো আমি আজকে বলবো না। তো বাবা মা আপনার দাওয়াত মানছে না, ঠিক আছে আপনার দাওয়াত না মানতে পারে, কিন্তু বাবা মার হক আপনাকে আদায় করতে হবে। আপনি যদি তার হক আদায় না করেন, তার সাথে আপনি রুল ব্যবহার করেন, তাহলে আপনার দাওয়াত কিভাবে কবুল করবে? হতে পারে যে আপনি তার সাথে ভালো ব্যবহার করতে করতে একদিন সে আপনার দাওয়াত বা পিতামাতা আপনার দাওয়াত কবুল করতে পারে। তো বলছিলাম 3 নাম্বার বা 21 নাম্বার বিষয় হচ্ছে লানুল ওয়ালিদাইন, পিতামাতাকে লানত করা, অভিশাপ দেওয়া। 22 নাম্বার বিষয় হচ্ছে আমালু কওমে লুত, কওমে লুত, লুত আলাইহিস সালামের কওমের মতো অবৈধ কাজ করা, কি মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষদের ব্যবহার করা, নাউজুবিল্লাহ মিন যালিক, কামভাব পূরণের জন্য। 25 নাম্বার হচ্ছে আল উকু আলাল বাহিমা, চতুষ্পদ জন্তুর সাথে জেনা ব্যবচার করা, নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে আপনার তাওয়াল্লি গায়রা মাওয়ালি, এটা আগে ছিল এখন নেই, একজন দাসকে কেউ যদি মুক্ত করে ওই দাসটার যে সম্পদটা যে মুক্তকারী সে পায়, বুঝে আসছে? দাসের যদি কোনো সম্পদ থাকে যে মুক্ত করলো সে পেয়ে যায়, বা তার মরার পরে সে মালিক হয়ে যায় তার সম্পদের। কিন্তু এখন একজন মুক্ত করলো, এই লোক এখন দাস করলো কি, আর একজনকে গিয়ে বলছে যে আপনি আমার মালিক, মানে ওর সম্পদের মালিক কাকে বানিয়ে গেল, আর একজনকে। যেমন এখন অনেক সময় হয়ে থাকে, অনেক সন্তানকে পিতামাতা বঞ্চিত করে, না জায়েজ না। যদি সন্তান মুরতাদ হয়ে যায় অথবা পিতাকে হত্যা করে তাহলে সে বঞ্চিত হতে পারে, নতুবা বঞ্চিত করা যাবে না। আমাদের সমাজে ত্যাজ্য পুত্র বা ত্যাজ্য কন্যার যে বিধান, এটা ইসলাম সমর্থিত নয়। তারপরে কামহু আমা, অন্ধ লোককে ভুল পথ দেখান, অন্ধ লোককে
ভুল পথ দেখানো তাহলে 19 থেকে 24 নাম্বার এই অভিশপ্ত কাজগুলোর কথা আমরা বললাম দলিল হচ্ছে মুসনাদে আহমদের 2763 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে লানাল্লাহু মান গায়্যারা তুখুমাল আরদ আল্লাহ অভিশাপ দিন বা আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করুন ওই লোককে যে কি করে জমিনের সীমানা পরিবর্তন করে এখানে ছিল এখানে একটু সরিয়ে দেই এরকম করে লানাল্লাহু মান যাবাহা লাগাইরিল্লাহ যারা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দিন লানাল্লাহু মান লানা ওয়ালিদাই যে তার পিতামাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে লানত করুন লানাল্লাহু মান তাওয়াল্লা গায়রা মাওয়ালি যে মুক্ত কৃত দাস যাকে মুক্ত করা হয় সে যদি যে ব্যক্তি মুক্ত করলো তাকে বাদ দিয়ে অন্যকে তার সম্পদের মালিক বানিয়ে যায় অথবা মালিক হিসেবে গ্রহণ করে আল্লাহ তাকে অভিশাপ দিন লানাল্লাহু মান কাম্মা আ'মা আনিস সাবিল একটা অন্ধ লোককে আপনি ভুল পথে পরিচালিত করলেন অথবা ফেলে দিলেন দুষ্টমি করে ধাক্কা দিয়ে এরকম যদি হয় আল্লাহর অভিশাপ ওই লোকের উপরে লানাল্লাহু মান ওয়াকা আলা বাহিমা চতুষ্পদ জন্তুর সাথে খারাপ কাজে লিপ্ত হয় যে ব্যক্তি তার উপরে আল্লাহর লানত লানাল্লাহু মান আমিলা আমালা কওমি লুত যে ব্যক্তি কওমে লুতের অবৈধ এই কাজ করে কাম বা পূরণের জন্য পুরুষে পুরুষে মিলন অথবা এর আগেও আমরা বলেছি স্ত্রীর পিছন রাস্তা ওটাও একটা বিষয় আছে তো এই কাজগুলোতে যারা জড়িত হয় তাদের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এবং শেষ কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন বিশেষ করে আমালে কওমে লুত যারা করে তার কথা তিনবার বলেছেন মুসনাদে আহমদ বলেছি 2763 নম্বর হাদিস এই গেল 24 পর্যন্ত 25 এবং আজকের আমার শেষ বিষয় সেটা হলো কাতউল আরহাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ওয়াল ইফসাদু ফিল আরজ এবং জমিনে ফিতনা ও ফাসাদ সৃষ্টি করা قال الله تعالى الله تعالى بولين فهل عسيتم ان توليتم ان تفسدوا في الارض وتقطعوا ارحامكم তোমরা কি ভেবে দেখেছো যে তোমরা যদি দীন ইসলাম থেকে আল্লাহ ও নবীর কথা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমরা কি করবে জমিনে ফিতনা ও ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেবে যদি কেউ কোরআন ও হাদিস না মানে তাহলে কোরআন ও হাদিস আপনাকে শান্তির কথা বলে কোরআন ও হাদিস কিসের কথা বলে শান্তির কথা বলে এবং ন্যায় ও ইনসাফের কথা বলে জুলুম করতে নিষেধ করে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলে এ বিষয়ে আলোচনা ছিল আমি আজকে এড়িয়ে যাচ্ছি কারণ সময় আমাদের অনেক আগে শেষ হয়ে গেছে উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এদেরকে লানত করেছেন যারা কোরআন ও হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়ে জমিনে ফিতনা ও ফাসাদ সৃষ্টি করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম ফলে আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছেন এবং তাদের চক্ষুকে অন্ধ করে দিয়েছেন মানে চোখ থাকতেও দেখে না কান থাকতেও কি করে না শুনে না সূরাতু মুহাম্মদ 23 এবং 22 এবং 23 নম্বর আয়াত অতএব প্রিয় ভাই এবং বন্ধুগণ আসুন আমরা যে অভিশপ্ত গুনাহগুলোর কথা শুনলাম অভিশপ্ত ব্যক্তিদের কথা শুনলাম ও জানলাম এই সকল বিষয় থেকে আমরা নিজেরা দূরে থাকি এবং আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে এবং মুসলিম জনতাকে আমরা এই ব্যাপারে সতর্ক করি যাতে করে তারা এই অভিশপ্ত কাজগুলো থেকে দূরে থাকেন আমরাও দূরে থাকি দুনিয়াতে আমরা যেন এই অভিশাপ থেকে বাঁচতে পারি এবং পরকালে যেন আমরা সর্বনাশা লোকদের বা সর্বনাশ যাদের হবে ক্ষতিগ্রস্ত যারা হবে তাদের থেকে আমরা বাঁচতে পারি তাদের অন্তর্ভুক্ত আমরা যেন না হই আল্লাহুম্মা আমিন মহান রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় প্রকার অন্যায় থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হকের পথে চলার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের অসুখ বিসুখ বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিন আল্লাহুম্মা আমিন অনেক আত্মীয় স্বজন মারা গেছেন আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহুম্মা আমিন মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আমাদের মৃত আত্মীয় স্বজনকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহুম্মা আমিন মহান রব্বুল আলামিন আমাদের এই খেদমতকে এই আলোচনাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু